ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি প্রবন্ধ নিয়ে আজ আমরা শুরু করছি, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বিষয়টি নিয়ে মুহাম্মদ ওয়াজারি লিখেছেন এবং এতটা সুন্দর করে, এত গুরুগম্ভীর ভাষায় উনি লিখেছেন এবং তার বাংলা ভাষার জ্ঞান এত বেশি সমৃদ্ধ যে আমরা মুগ্ধ হয়ে যাই। আর এত সুন্দর একটি প্রবন্ধ, এত সুন্দর একটি বিষয় আলোচনার পরেও আমরা জানি যে এই প্রবন্ধটি কিন্তু অনেকেই খুব বেশি এনজয় করে না। তার পিছনে কারণ হলো এই যে এই ওয়ার্ডগুলো অনেক কঠিন কঠিন ওয়ার্ড আছে এই প্রবন্ধে, আর সেই কঠিন ওয়ার্ডগুলো যেন কোমলমতি শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে, সেজন্যই আমাদের প্রচেষ্টা। আমরা সাধারণত কঠিন জিনিসগুলোই সহজ করে প্রেজেন্ট করে থাকি, যাতে আমাদের শিক্ষার্থীরা বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে ভালোবাসতে শেখে। তো শুরু করছি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ ওয়াজারি রচিত প্রথম পর্ব। তো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আমরা যদি বুঝছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে এখানে, এবং তার ওফাত অর্থাৎ তার দেহ ত্যাগের স্বল্প সময়ের কথাই বলা হচ্ছে। তো আমরা জানি হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল। হযরত বলতে এখানে হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে, মানে লোকেরা জানতে পারলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত গেছেন, তার মানে উনি পৃথিবী থেকে চলে গেছেন। এই কথা প্রচারিত হইলে মদিনা যেন আঁধার ঘনাইয়া আসিল। মদিনা, আমরা জানি যে মদিনা শহরটিতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত গিয়েছিলেন, এবং তার রওজা বা মাজার বা কবর সেখানে অবস্থিত। মানে পুরো মদিনাতে যেন অন্ধকার হয়ে আসলো। প্রথম দিকে আরববাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন না, তাকে গালমন্দ করতেন, তাকে ঢিল ছুটতেন, তাকে আঘাত করতেন, কিন্তু শেষ দিকে এসে প্রায় সমস্ত আরববাসী কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের মানুষ হয়ে গিয়েছিলেন। অন্ধকার ঘনাইয়া আসিল, ঘনাইয়া মানে কাছে আসা বা ঘিরে ধরা। তারপরে পুরো মদিনা অন্ধকারে ঘিরে গেল, অন্ধকারে ভরে গেল। তো যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা শুনলেন, কাহারো মুখে আর কথা সরে না, কথা সরে না মানে শব্দ বের হয় না। আমরা জানি যখন মানুষ শোকে মুহ্যমান হয়ে যায়, যখন মানুষের মনে প্রচন্ড দুঃখ, তখন মানুষ পাথর হয়ে যায়, তখন মানুষের মুখে কথা বের হয় না। এদের মধ্যে কেউ কেউ আবার পাগলের মতো কাণ্ড শুরু করলো, পাগলের মতো কাণ্ড শুরু করলো। তারপরে হচ্ছে এরা মেনে নিতে পারছে না যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যেতে পারেন, তিনি চলে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হয়ে গেছে। প্রকৃতপক্ষে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের পূর্বে দুই একদিন অসুস্থ ছিলেন। এই যে অসুস্থতার সংবাদ শুনে অনেকেই জানতেন যে অনেক অসুস্থ, তো অনেকে ধারণা করেছিলেন যে এই অসুস্থতাটা তার শেষ অসুস্থতা হতে পারে। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে এই যে কনসেপ্ট, এবং আমরা জানি যে আত্মার একটি টান থাকে, আত্মার একটি ডাক থাকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সেই বিশ্ব আত্মার অংশ। তো সেই বিশ্ব আত্মা যখন আমাদের সাধারণ মানব আত্মাকে ডেকে ডাকে, তখন কিন্তু আমরা আর সেই আহ্বানে সাড়া না দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে, অনেক লোক জানতে এসেছে যে তার শরীর এখন কেমন, উনি এখন কেমন আছেন। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে, তার মানে কেউ না কেউ তো নিউজটা বলবে। আমরা জানি যে মৃত্যু সংবাদ অনেকে দিতে চায় না, সংবাদ দিতে পছন্দ করে, দুঃসংবাদ দিতে চায় না, কিন্তু মৃত্যু সংবাদ, মৃত্যু যখন হয়ে যায় তখন তো কাউকে বলতে হবে যে মৃত্যু হয়েছে। যখনই কেউ একজন বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, বীরবাহু ওমর, তো আমরা জানি যে সেই ওমর অর্ধেক পৃথিবী শাসন করেছে, যে যে ওমর, যে ওমরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তার কথা, যে আমার পরে যদি কেউ নবী হতেন তিনি ওমর হতেন। ওমর কেন
কেন হযরত রাসূলুল্লাহ এমন কথা বলেছিলেন? প্রকৃতপক্ষে তিনি রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসার কারণে রাসূলুল্লাহর কাছে উনি খুব প্রিয় হয়ে গিয়েছিলেন। এবং আমরা জানি যে আল্লাহর কাছে রাসূলুল্লাহ প্রচন্ড প্রিয়, সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছেন রাসূলুল্লাহ। এবং তার কাছে যদি প্রিয় কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে সেও তো আল্লাহর কাছে অনেক প্রিয় হবে। এবং যেহেতু রাসূলুল্লাহর মতই সেও প্রিয় হয়ে গেছে, তখন তার কিন্তু রাসুল বা নবী হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ শেষ আর নবী, তারপরে কোনো নবী আসবেন না, তাই হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু কিন্তু আর নবী হওয়া তার হয়নি। তো সে কথাই বলেছিলেন, বীরবাহু আমরা এখানে দেখছি, বীরবাহু ওমর, তার মানে শক্তিশালী ওমর, উলঙ্গ তরবারি হাতে। উলঙ্গ তরবারি বলতে এখানে বোঝাচ্ছে তরবারিতে, আমরা জানি তরবারিতে একটি থাকে, একটি আবরণ থাকে, একটি কাভার থাকে, এই কাভারটা এখন নাই। উলঙ্গ তরবারি হাতে নিয়ে লাফাইয়া উঠিলেন, লাফাইয়া উঠিলেন মানে হচ্ছে প্রচন্ড বেগে উনি লাফ দিয়ে উঠিলেন। উনি লাফ দিয়ে উঠিলেন কেন? কারণ রাসূলুল্লাহকে উনি এত ভালোবাসে দেন যে তাকে ছাড়া তিনি তার জীবনকে কল্পনা করতে পারতেন। উনি বললেন, যে বলিবে হযরত সাল্লামে মারি মরি আছেন তাহার মাথা যাইবে। তার মানে উনি এতটাই রেখে গেলেন, উনি এতটাই মানে অস্বস্তি বোধ করলেন যে উনি কিন্তু মানে ওনার স্বাভাবিক যে সেন্স, সেই সেন্সটি কিন্তু আর নাই। উনি কি বলছেন? যিনি বলিবে, যে বলিবে যে হযরত মারা গেছেন তাহার মাথা যাইবে, তারপরে তাহাকে হত্যা করা। তখন আমরা জানি যে আরো একজন খলিফা ছিলেন, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মতো তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন, তাকে বলেছিলেন সিদ্দিক। আমরা জানি যে আবু বকর সিদ্দিক, এই নামটি আমাদের কাছে প্রিয় নাম। এই সিদ্দিক অর্থ সত্যবাদী, এবং এই সিদ্দিক নামটি কিন্তু খুবই প্রিয় নাম। তো উনি ছিলেন আমাদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। তো খলিফা আবু বকর সিদ্দিক উনি কি করলেন? উনি তখন এগিয়ে এলেন, এগিয়ে এসে দেখলেন উনি সিনিয়র মোস্ট, সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ ছিলেন আমরা জানি, আর উনি প্রথম খলিফা ছিলেন। উনি মহাত্মা, বড় মাপের মানুষ উনি, মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যু শয্যার পাশে ছিলেন। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত যান, তখন কিন্তু ওই শয্যায় মানে বিছানায় কিন্তু বসেছিলেন আবু বকর। আমরা জানি যে খলিফা আবু বকর সারা জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছায়ার মতো থেকেছেন, এবং তার মতো এত কাছাকাছি আর কেউই তার। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়ালেন। গম্ভীর মানে মানে হচ্ছে ভারী ও নিচু স্বরে উনি জনতার মধ্যে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন। মানে এখানে যদি বলা হচ্ছে, সেটি হচ্ছে পূজা বা ইবাদত, উপাসনা, এটি কিন্তু হযরতকে করা হয় না, হযরতকে করা হয় না, এটি কোনো রাসুলকে করা হয় না, এটি কোনো পীর পায়গম্বরকে করা হয় না, এটি কোনো আউলিয়াকে করা হয় না। উপাসনা বা ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আর রাসূলুল্লাহ বা ওলি আউলিয়া তারা এই ইবাদতের উপলক্ষ, তাদের মাধ্যমে ইবাদতের পরিপূর্ণতা আসে। কিন্তু এর অর্থ এই নয় যে রাসূলুল্লাহকে ইবাদত করা যাবে, কোন রাসুল কোন নবী ও ওলি আউলিয়াকে ইবাদত করা যাবে। তার মানে এখানে যদি বলা হচ্ছে যে রাসুল মকসুদ না, মকসুদ হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহকে পাওয়ার জন্য রাসুলকে ধরতে হবে, তাহারা জানুক তিনি মারা গিয়েছেন। তার মানে যারা এই ভুল করে আল্লাহকে আল্লাহকে ইবাদত না করে রাসুলকে ইবাদত করত, তারা জানুক তারা তিনি মারা গিয়েছেন। আর যাহারা আল্লাহর উপাসক, আর যারা আল্লাহর উপাসক, হ্যাঁ আমরা সবাই আল্লাহকে উপাসনা করি, আল্লাহরই ইবাদত করি, আমরা যারা আল্লাহর উপাসক তাদের জানা উচিত আল্লাহ অমর, তারা জানুক যে আল্লাহ অমর। তার মানে হচ্ছে এখানে যদি বলা হচ্ছে যে আল্লাহকে যারা উপাসনা করবে তারা কিন্তু
জানবে যে আল্লাহ অমর। কিন্তু রাসুল কিন্তু অমর এ কথা কিন্তু কোথাওই বলা হয়নি। রাসুল চলে যাবেন এটি বলা হয়েছে, তার মানে বলা হয়েছে অবিনশ্বর, আল্লাহ মৃত্যু নাই, আল্লাহ ধ্বংস নাই। নশ্বর মানে ধ্বংস, আর অবিনশ্বর অর্থ হচ্ছে যার ধ্বংস নাই। আল্লাহর সুস্পষ্ট বাণী, আল্লাহ সুস্পষ্ট বাণী দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসুল বই আর কিছু নয়। তার মানে কোরআন শরীফে আল্লাহ বলেছেন মোহাম্মদ রাসুল, মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন রাসুল, উনি কিন্তু অবশ্যই অমর নন, রাসুল বই কিছু নন। তার মানে রাসুল ছাড়া উনি কিছু নন, ওনাকে অমর ভাবা যাবে না। উনি সাধারণ মানুষের মতোই মানুষ, কিন্তু উনি একজন রাসুল। তাহার পূর্বে আরো অনেক রাসুল মারা গিয়েছে। এখানে বোঝা যাচ্ছে, যেটি বলা হচ্ছে আবু বকর যেটি বোঝাচ্ছেন সেটি হচ্ছে যে রাসুল কিন্তু অনেক আগেও আরো অনেক রাসুল এসেছেন, যেমন হজরত আদম আলাহিসাল্লাম, হজরত দাউদ আলাহিসাল্লাম, হজরত মুসা আলাহিসাল্লাম, হজরত ইসা আলাহিসাল্লাম, হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম, হজরত ইউসুফ আলাহিসাল্লাম। তো এই ধরনের আরো অনেক অনেক, আমরা জানি যে 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী রাসুল এসেছেন। তো এই সমস্ত রাসুলই কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে, মারা গিয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন। তার মানে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি স্বাভাবিকভাবে মরতে পারেন, আবার তিনি নিহত হতে পারেন। কারণ আমরা জানি যে আমরা কিন্তু দেখেছি যে অনেক নবী রাসূলই কিন্তু নিহত হয়েছেন, অনেক নবী রাসূলকে কিন্তু হত্যা করা হয়েছে, অনেক ওলিয়া উলিয়াকেও হত্যা করা হয়েছে। তার মানে এই না যে রাসূল হলেন বা নবী হলেন বা ওলিয়া উলিয়া হলেন তাই উনি আর নিহত হবেন না, তা কিন্তু হয় নাই, বরঞ্চ তারা স্বাভাবিক মানুষের মতোই মৃত্যুবরণ করেছে। তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই কথাটি জিজ্ঞাসা করছে এখন। সে জিজ্ঞাসাটা হচ্ছে এরকম যে উনি তো চলে যেতেই পারেন, উনি চলে যাবেনই স্বাভাবিক, তাই বলে উনি তো কিন্তু সত্য নিয়ে এসেছিলেন, উনি তো সত্য নিয়ে এসেছিলেন। সত্য কি সত্য নিয়ে এসেছিলেন? উনি সত্য নিয়ে এসেছিলেন তৌহিদের সত্য নিয়ে নিয়ে এসেছিলেন। তৌহিদ, তৌহিদ অর্থ হচ্ছে একত্ব, একত্ববাদ। এই যে একত্ববাদের সত্য, একত্ববাদ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে সত্য, এই সত্যটি উনি নিয়ে এসেছিলেন, এই সত্যটি তোমাদের দিয়া গেলেন, তোমাদের দিয়ে গেলেন মানে তোমাদের কাছে রেখে গেলেন, তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? তাহলে তোমরা কি তাকে মাথা পেতে গ্রহণ করবে না? মাথা পেতে গ্রহণ করবে অনেক আগ্রহ সহকারে নিবা না তোমরা যে এত বড় একটা সম্পদ তোমাদেরকে দিয়ে গেলেন, সত্য দিয়ে গেলেন, সত্যের চাইতে বড় সম্পদ আর কি হতে পারে? এই বিশ্ব ভুবনে, ভুবন ওই দূর অন্তরীক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। মানে এই যে বিশ্ব ভুবনটা দেখছি আমরা, পৃথিবী দেখছি, ওই যে দূর অন্তরীক্ষে আমরা ওই আকাশের দিকে তাকিয়ে যা দেখছি, যা কিছু আমরা দেখিতে পাই সবই আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, আমরা যা কিছু দেখি সবই আল্লাহর সৃষ্টি, এমনকি আমি নিজেও আল্লাহর সৃষ্টি, আপনি যে শুনছেন সেও আল্লাহর সৃষ্টি। তাহারই দিকে সকলের মহাযাত্রা, এবং আমরা কিন্তু তার দিকে সবাই রওনা দিয়েছি। আমরা আজ হোক কাল হোক তার দিকেই রওনা হব। কেন রওনা হব? কারণ আমরা তো তার কাছ থেকে এসেছি। তো আমরা অনেকে মৃত্যুকে ভয় পেয়ে থাকি যে মৃত্যু হলে আমি কোথায় চলে যাব, কিন্তু আমি তো সেখানে চলে যাব যেখান থেকে আমি এসেছিলাম। তাহলে আমরা যা জানলাম, মহাযাত্রা অর্থ হচ্ছে মহা সমারোহে যাত্রা, বিশাল দূরত্বের দিকে যে যাত্রা তাকে বলা হয় মহাযাত্রা। তো ভিউয়ার্স, আমরা দেখলাম এর প্রথম পর্ব, এর পরবর্তী পর্ব শুরু করছি আমরা, শুরু করছি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পর্ব আলোচনা শুরু করছি। আমরা
ইতিমধ্যে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াফাত গেছেন এবং ওনার ওফাত যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সেটা আমরা দেখেছি, এবং ওনাকে শান্ত করার জন্য এবং সাধারণ যারা সাহাবীরা ছিলেন এবং সাধারণ মানুষেরা যারা যারা যাকে দেখতে এসেছিলেন তারা যে প্রতিক্রিয়াগুলো করেছিলেন সেই প্রতিক্রিয়ার জবাবে হযরত আবু বকর কি সান্ত্বনা দিচ্ছিলেন সেটি আমরা দেখছিলাম। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে উনি এতক্ষণ যে কথাগুলো বললেন উনি কথাগুলো বলেছেন খুব সিরিয়াসলি, গম্ভীরভাবে কথা বলেছেন, গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হল। তার মানে তার কথায় এই ভারী গলায় এবং নিচু গলায় উনি কিছু কথা বললেন, এই কথায় সকলেরই জ্ঞান হলো, সকলের বোধ হলো, সকলের সচেতন হলো। এর আগে যেন সবাই যেন হারিয়ে গিয়েছিল কোথায়, সবার মধ্যে একটা বিহ্বলতা কাজ করছিল, সব কি যেন হারিয়ে গেছে, কি যেন তাদের নাই, তারা যেন সবকিছু হারিয়ে ফেলেছে তাদের কাছে এমন মনে হচ্ছে। হযরত ওমরও বুঝতে পারলেন, আমরা জানি হযরত ওমর মহাজ্ঞানী ছিলেন, এই মহাজ্ঞানী এবং মহাশক্তিশালী মানুষও বুঝতে পারলেন যে হ্যাঁ তিনি আবেগ আপ্লুত, আবেগে তিনি ভুল বকছেন, আবেগে তিনি সত্যকে বাস্তবতাকে মেনে নিতে পারছেন না। তখন হযরত ওমরের শিথিল অঙ্গ শিথিল অঙ্গ তার হাত এবং পা ক্লান্ত হয়ে গেল, ধীর গতি হয়ে গেল। সেই ওমর যে ওমরকে দেখে সবাই ভয় পেত, সেই ওমরের তরবারি, সেই ওমরের হাত, সেই ওমরের পা আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, গতি থেমে গেল, তার অঙ্গ হাত পা মাটিতে লুটাইয়া পড়িল, নেতিয়ে পড়িল, লুটাইয়া পড়িল মানে নেতিয়ে পড়িল, নেতিয়ে পড়ে মানে আমি জানি যে ওর শক্তি নাই, তার হাত দুটো পা দুটোর শক্তি নাই। তাহার স্মরণ হইল, তাহার মনে হইল হযরতের বাণী, এবং আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বা সাহাবীদের মধ্যে একজন কিন্তু হযরত ওমর, উনি খুব ঘনিষ্ঠ সহচর। তো এই হযরত ওমরের মনে পড়লো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় তাকে বলেছিলেন আমি তোমাদেরই মতো একজন মানুষ, তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি তোমাদের মতো একজন মানুষ। তাহার মনে পড়িল কোরআনের আয়াত এবং উনি আরো মনে করতে পারলেন যে কোরআনে বলা হয়েছে মুহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য। তার মানে এই যে এই কথাটি কোরআনের আয়াত, মৃত্যু তোমারও ভাগ্য তাহারও ভাগ্য, আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সাধারণ মানুষেরা মারা যাবে এবং মুহাম্মদ মৃত্যু বরণ করবে। তাহলে এই যে এখানে বলেছিলেন এই কথা আমি তোমাদের মধ্যে একজন মানুষ মাত্র, এই কথাটি উনি বলেছিলেন বিনয়ের সাথে, বিনয়ের সাথে। কিন্তু ওনার সম্পর্কে আমরা জানি ওনার জন্যই কিন্তু এই পৃথিবী সৃষ্টি হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন তার নিজের নূর দিয়ে, এবং সেই নূর থেকে বাকি পৃথিবী বাকি বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সৃষ্টি করা হয়, হযরত আদম আলাইহিস সালামের পূর্বেও সৃষ্টি করা হয় দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও উনি বিনয়ের সাথে বলেছেন আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র, কিন্তু এই কথাটি কিন্তু অনেক দূরের কথা। তো যা হোক, মোহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য তাহার অন্তরে ধরিয়া উঠিল, এবং এই কথাটা যখন মনে পড়লো তার অন্তরে তার মনের মধ্যে আরো কিছু কিছু কথা যেন বারবার উঠছে, সেই কথাগুলোর মধ্যে হচ্ছে ধরিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি। মানে আমরা জানি যে ধনিয়া উঠিল মানে বারবার ফিরে আসে ডাকলো সেই কথাটি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এভাবে তার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি। আমরা জানি যে এই কথাগুলোই কিন্তু আমাদের ইমানের অংশ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং দাস। হ্যাঁ, সাক্ষ্য, অঙ্গীকার, শপথ, সেই শপথের কথা কিন্তু বলা হয় আশহাদু। আশহাদু অর্থ হচ্ছে শাহাদত বরণ, শাহাদত মানে সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস এবং রাসূল। তো আমরা এখানে কালেমা শাহাদতকে রেফার করা হয়েছে, এখানে আমরা বুঝতে পারলাম শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্তৃতির সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলেন। শোকের প্রচন্ড আঘাত, আমরা জানি যে যখন শোক হয়
তখন কিন্তু প্রচন্ড আঘাত হয়। আঘাত হওয়ার লেগে আমরা কিন্তু কি করি, নিজের অবস্থানকে ভুলে যাই। আমরা বুঝি না যখন কি করব, আমরা স্বাভাবিক জীবনযাপন থেকে বের হয়ে যাই, আমরা অস্বাভাবিক আচরণ করি, অস্বাভাবিক কথা বলি, নিজের অবস্থানকে ভুলে যাই। তো এই অবস্থা কিন্তু হযরত আবু বকরের, কারণ আমরা জানি প্রচন্ড ভালোবাসতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু শোকের প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনা ছিল তার। তিনিও ওমরের মতো আবোল তাবোল এলোমেলো অগোছালো অবস্থায় পড়তে পারতেন, কিন্তু তিনি সেই সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া স্থিতধী। স্থিতধী অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন, খুবই স্থির, খুবই ধীরস্থির বুদ্ধি সম্পন্ন হয়তো আবু বকর রাজিয়াল্লাহু আনহু রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুললেন। উনি বললেন, রাসুলের সাল্লামকে শ্রদ্ধা করা যাবে, কিন্তু তার একটি সীমারেখা আছে, তার সীমা অতিক্রম করা যাবে না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো উনি তাই বললেন যে একটি লিমিট দিলেন, একটি লিমিট লাইন দিলেন, একটি সীমারেখা দিলেন, বর্ডার দিলেন। তো ভিউয়ার্স, আমরা জানি যে আমরা আমরা একটু দেখে আসি আমাদের লেখক, উনি আমাদের লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। তো শৈশবে বা কৈশোরে তাকে, যৌবনে তাকে দেখতে এরকম ছিল, আর ওনার প্রাপ্তবয়স্ক ছবি আমরা দেখছি, এগুলোর ছবি। তো ভিউয়ার্স, আমরা জানি যে বর্ডার বলতে কি বোঝায়। আমরা যদি দেখে থাকি আমাদের দেশের বর্ডার, এই যে আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের কিন্তু চারদিকে আমরা দেখছি যে যে তিন দিকে কিন্তু বর্ডার সীমারেখা আছে, এই সীমারেখার বাইরে কিন্তু গেলে এটাকে বলা হয় সীমা অতিক্রম করা, সীমা অতিক্রম করা, এটাকে বলে বর্ডার লাইন বা সীমারেখা। তো এটাই, এই সীমারেখাটি দিয়ে বোঝানো হচ্ছে এখানে। এখানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যেরকম যে বলছেন যে উনি সীমারেখা সৃষ্টি করে দিলেন, যে শ্রদ্ধা নিবেদন করো ঠিক আছে, কিন্তু শ্রদ্ধা নিবেদনের যে সীমা কতটুকু করা যাবে সেটুকু জেনে নাও, এর বেশি করো না, বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে না। তিনি বললেন, তিনি রাসুল কিন্তু তিনি মানুষ, তিনি রাসুল কিন্তু তিনি মানুষ, আমাদের মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন, তিনি আমাদের মতোই, আমাদের যেমন দুঃখ আছে, বেদনা আছে, জীবন আছে, মৃত্যু আছে, তার অধীন তিনিও, তাদের সেগুলোরই অন্তর্ভুক্ত, তিনিও জীবন মৃত্যুর অন্তর্ভুক্ত, দুঃখ বেদনার অন্তর্ভুক্ত, তিনি বাইরের নন, রক্ত মাংসে গঠিত মানুষ, এবং ওনারও গায়ে রক্ত ছিল, ওনারও গায়ে মাংস ছিল, উনি রক্ত মাংসের মানুষ, সাধারণ মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। মূর্ছিত মানে স্বাভাবিক জ্ঞান হারিয়েছেন যারা, মূর্ছা, আমরা জানি যে মূর্ছা মানে হচ্ছে জ্ঞান হারানো। তো স্বাভাবিক জ্ঞান যারা হারিয়ে ফেলেছিল, এই সমস্ত মুসলিমেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড ভালোবাসতেন, তাদেরকে উনি বুঝিয়ে দিলেন যে না, এভাবে এটা করা যাবে না, এক্ষেত্রে যে কি করতে হবে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, কিন্তু তাকে ভাবা যাবে না যে তিনি অমর অজয়। মুসলিমকে বুঝাইয়া দিলেন, তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। তো আমরা তার যে ওফাতের সময়টি বা মৃত্যুর সময় কি ধারণা করেছিল তার একটি সাধারণ ধারণা পেলাম। এখন আমরা চলে আসছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলো আলোচনা করছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। তিনি মানুষের মন আকর্ষণ করিয়েছিলেন মুখ্যত তার মানবীয় গুণাবলী দ্বারা। মুখ্যত অর্থ হচ্ছে প্রধানত বা মূলত, মানবীয় আমরা জানি যে মানবিক যে গুণ তাকে বলা হয় মানবীয় গুণ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, আত্মত্যাগ, এগুলোই কিন্তু মানবীয়। এই মানবীয় গুণাবলী দ্বারাই তিনি কিন্তু মানুষের মন আকর্ষণ করেছিলেন। আমরা জানি তিনি খুবই প্রিয় একজন ব্যক্তি ছিলেন সেই সময়, এবং এখনো তিনি প্রিয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলোরে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, আমরা জানি যে তার শ্রেষ্ঠ বংশ, উনি কিন্তু সবচেয়ে বড় বংশ জন্মগ্রহণ করেছিলেন। আমরা কি মক্কা চিনি? হ্যাঁ, আমরা সবাই মক্কা মদিনা এই জায়গাগুলোকে আমরা প্রচন্ড ভালোবাসি, এবং আমরা সেই জায়গাগুলো কিন্তু, এই সেই মক্কা, আমরা জানি যে মক্কা সেই কাবা শরীফের জায়গা যেখানে হজ হয়ে থাকে, আর এই সেই মক্কা।
এই যে এই মক্কা শহরে, তখন মক্কা এরকম ছিল না, কিন্তু এই মক্কা শহরে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম গ্রহণ হয়। কিন্তু শ্রেষ্ঠ বংশে মানে কুরাইশ বংশ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বংশ গৌরব হযরতের সহচর্যিত্বে মুহূর্তের জন্য, আমরা জানি যে মানুষেরা তার বংশের গৌরব করে থাকে, যে আমার বংশ এত বড়, আমি অমুক বংশ, আমি খান বংশ, আমি তালুকদার বংশ, আমি অমুক বংশ, তমুক বংশ। কিন্তু বংশ গৌরব নিজের বংশ বড় মনে করা ও বলা, এটা কি বলা হয় বংশ গৌরব? হযরতের সচেতন চিত্তে, সচেতন চিত্তে বলতে আমরা বুঝি যে উনি জেনে শুনে মনে চিন্তা এবং ধারণায় মুহূর্তের জন্য স্থান লাভ করেন, তার মনে কখনো মনে হয় নাই যে আমি বড় বংশের, আমি বড় বংশের মানুষ, আমি একজন বড় মানুষ, নিজেকে বড় উনি কখনো মনে করেন নাই। এই যে বড় মনে না করাটাই কিন্তু ওনাকে করেছে সবচাইতে বড়। জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন, জন্মদুঃখী হয়ে সংসারে এসেছিলেন, আসিয়াছিলেন। তো আমরা জানি যে উনি কি করেন, জন্মের আগে হারান পিতা, শৈশবেতে হারান মাতা। তার মানে এমন একজন মানুষ যিনি জন্মের পূর্বেই এতিম হয়ে গেলেন, বাবা মারা গেলেন, আর জন্মের পরে তার মা মারা গেলেন মাত্র 5 থেকে 7 বছর। এই দুঃখের বেদনা তার দেহ সৌন্দর্য এবং চরিত্র মাধুরীর সহিতে মিলিয়া, তার এই দুঃখ কোন দুঃখ, তার ছাড়া কেউ থাকলো না, বাবা থাকলো না, মা থাকলো না, অভিভাবক থাকলো না, এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য, আমরা জানি যে প্রচন্ড শারীরিক সৌন্দর্য মণ্ডিত ছিলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিতে মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। তার মানে তার শুধু যে দেহের সৌন্দর্য ছিল, আমরা জানি যে আমাদের মধ্যে অনেকে আছে যাকে দেখতে অনেক সুন্দর আকর্ষণীয়, কিন্তু তাদের চরিত্রের মাধুরী আমরা সবসময় খুঁজে পাই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একজন কম্বিনেশন ছিলেন, তার দেহ সৌন্দর্য এবং চরিত্র মাধুরী একসাথে মিলিয়েছিল এবং তার সঙ্গে মিলেছিল তার সেই আজন্ম দুঃখ, তার সেই ইয়াতিমি, তেমন হচ্ছে এতিম, মিলিয়ে তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। এই সমস্ত বিষয় সবকিছু মিলে তিনি হয়ে গেছিলেন মানুষের কাছে অনেক 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 বেশি। আবাল্য তিনি ছিলেন আল আমিন, ইয়েস, রাহমাতাল্লিল আলামিন, রাহমাতাল্লিল আলামিন তাকে বলা হয়, ইয়া রাহমাতাল্লিল আলামিন। আবাল্য, আবাল্য মানে বাল্যকাল বা শিশুকাল, তিনি ছিলেন আলামিন বিশ্বস্ত, তাকে আলামিন বলা হতো, আলামিন অর্থ বিশ্বস্ত, এ কথা বলা হতো তাকে, প্রিয়ভাষী তাকে বলা হতো, প্রিয়ভাষী মানে সুন্দর করে কথা বলেন যিনি, এবং তিনি ছিলেন সত্যবাদী, মিথ্যা কথা উনি কখনো বলতেন না, তাহার অসাধারণ যোগ্যতা ছিল, অসাধারণ যোগ্যতা, তিনি যেটি কাজ করতেন সেটি অনেক ভালো করে করতেন, অনেক দক্ষতার সাথে করতেন, তাহার বুদ্ধি ছিল অসাধারণ, অসাধারণ বুদ্ধি ছিল তার, তার বিচার শক্তি, বিবেচনা শক্তি, তার জ্ঞান গরিমা ছিল অসাধারণ, বলিষ্ঠ তার দেহ, তার শরীর ছিল অনেক সুন্দর, অনেক শক্তিশালী, শরীর দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত, এত সুন্দর একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর মানুষ, অবাক হয়ে যেত। তো ভিউয়ার্স, আপনাদেরকে পরবর্তী পর্ব সবাই আমন্ত্রণ জানিয়েছি, এখন শেষ করছি, আমরা এখন শুরু করছি তৃতীয় পর্ব, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় পর্ব আলোচনা। তো তৃতীয় পর্বে আমরা জানি যে আমরা কিন্তু গত পর্বে দেখেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলী গুলো আলোচনা শুরু হয়েছে, আমরা জানি যে পুরোটাই কিন্তু তার গুণাবলী বৈশিষ্ট্য গুলো নিয়ে আলোচনা করা হবে, আর ওনার যে এই যে ওনার মধ্যে যে সমস্ত বড় বড় গুণাবলী আমরা দেখলাম, ওনাকে আলামিন বলা হয়, ওনাকে বিশ্বস্ত বলা হয়, ওনাকে সত্যবাদী বলা হয়, ওনার কাছে অনেক যোগ্যতা, ওনার অনেক দক্ষতা, ওনার অনেক বুদ্ধি, ওনার অনেক বিচার শক্তি, ওনার এই যে এত কিছু গুণ হযরত বিবি খাদিজাকে আকর্ষণ করল, আকর্ষণ করার তাকে তাকে পছন্দ করে ফেললেন তিনি, যে এত ভালো একজন মানুষ, এত সুন্দর একজন মানুষ, বস্তুত হযরতের
রূপ লাবণ্য ছিল অপূর্ব অসাধারণ। প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্য বা শারীরিক সৌন্দর্য ছিল অসাধারণ। তার মানে তাকে দেখলে যে কেউই তাকে পছন্দ করবে, তাকে দেখতে এত সুন্দর ছিল, উনি এত আকর্ষণীয় ছিলেন। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, তিনি মক্কায় থাকতে পারেন নাই, তিনি মক্কায় ইসলাম প্রচার করতে পারেন নাই প্রথম দিকে, এবং মক্কাবাসী তাকে প্রচন্ড ভাবে নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত করেছে। সেই মক্কা হতে যখন উনি মক্কা ত্যাগ করে চলে যান, হিজরত অর্থ হচ্ছে স্থান ত্যাগ। মক্কা হতে যখন উনি মদিনায় হিজরত করেন, এই পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন। তো বিষয়টা আমরা বুঝে নেই যে এখানে কি ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল এরকম যে উনি যেহেতু মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তো এই সময় আমরা জানি যে তখন কিন্তু এইরকম যানবাহন ছিল না যেমন এখন হজের যাত্রীরা এসি বাসে করে তারা কিন্তু মক্কা থেকে মদিনায় যাতায়াত করেন। তখন কিন্তু হযরত সাল্লামকে পায়ে হেঁটে অথবা উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। তো এই মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় উনি রাস্তায় কোথায় দাঁড়াবেন, রাস্তায় কোথায় আশ্রয় নেবেন, তো একটি পরিবারের খবর জানলেন উনি। সেই পরিবারের স্বামী স্ত্রী যে কাজটি করে থাকেন, তিনি রাস্তার মানুষদেরকে উপকার করেন, রাস্তার মানুষরা এসে তাদের বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে, তারপর চলে যায়। তো এই যে দম্পতির কুটিরে, কুটিরে মানে আমরা যারা জানি কুড়ে ঘরে, গরিব মানুষ আর কি, গরিব মানুষের ঘর, কুড়ে ঘর, তিনি সেখানে আশ্রয় নেন, আশ্রয় মানে থাকেন, হয়তো রাত হয়ে গেছে অথবা ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রাম নেওয়ার জন্য উনি ওখানে দাঁড়িয়েছেন, ওয়েট করেছেন। রাহি পথিকদের, রাহি পথিক, আমরা জানি যে পথিক মানে হচ্ছে যারা পথ দিয়ে হাঁটে, যেমন আমি যদি এখান থেকে আমার প্রতিষ্ঠানের দিকে যাই, আমার অফিসের দিকে যাই, হেঁটে হেঁটে যাই, তো আমি পথিক, কিন্তু আমি রাহি পথিক না। রাহি পথিক আমি তখনই হব যখন আমি 48 মাইল বা 48 কিলো রাস্তা যখন আমি পার, রাস্তা যখন আমি পার হব। তো আমরা মুসাফির আমরা দেখে নিই যে রাহি বলতে মুসাফির বোঝানো, মুসাফির হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণকারীকে মুসাফির বলা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণকারীকে বলা হয় মুসাফির। যদি কোনো ব্যক্তি মোটামুটি 48 মাইল মানে 77 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকার লোকালয় থেকে বের হয়, তাকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয়। তার মানে উনি কিন্তু 48 মাইল পার হয়ে গেছেন এবং উনি হয়ে গেছেন তখন মুসাফির। এই রাহি মুসাফির পথিকদের সেবা করাই ছিল তাদের ব্রত। তাদের মানে এই যে দম্পতি, স্বামী স্ত্রী যাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, তারা এই কাজটি করতেন, তারা যারা বিভিন্ন বিপদে পড়ত থেকে সাহায্য করতেন। হযরত যখন আসিলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওখানে গিয়ে বসলেন, ওখানে গিয়ে আশ্রয় নিলেন, তখন কুটির স্বামী, কুটির স্বামী মানে হচ্ছে কুড়ে ঘরের যিনি মালিক, মানে যে বাড়িতে উনি উঠেছেন, কুটির স্বামী, স্বামী অর্থ মালিক, কুড়ে ঘরের মালিক আবু মাবুদ, আবু মাবুদ, তার নাম ছিল আবু মাবুদ, মেষপাল চড়াইতে। আমরা মেষপাল চিনি, আমরা দেখেছি যে সমস্ত রাসুল, নবী রাসুলরাই কিন্তু মেষ পালন করতেন, তারা সবাই মেষ পালন করতেন। এই যে সেই মেষ, তাদের জীবনে ছাগল, মেষ, দুম্বা, ভেড়া, এগুলো পালনের ইতিহাস আছে, সবারই আছে, এমন একজন নাই যার মেষ পালনের বা ছাগল ভেড়া পালনের ইতিহাস নাই। তো আমরা চলে যাচ্ছি পরে, আবু মাবদ এই যে এই বাড়ির মালিক, উনি মেষপাল চড়াইতে গিয়েছিলেন, উনি গিয়েছিলেন মেষপালকে চড়াইতে, চড়াইতে মানে আমরা জানি যে খাওয়ানোর জন্য, হ্যাঁ, তারা গিয়েছিলেন। তাহার পত্নী, পত্নী অর্থ স্ত্রী, তাহার পত্নী, পত্নী অর্থ তার স্ত্রী, কি করলেন, দেখলেন যে যেহেতু হাজবেন্ড নাই কিন্তু একজন
পথিক চলে এসেছে, একজন গেস্ট এসেছে, অতিথি এসেছেন, এই অতিথি তো অনেক দূর থেকে মুসাফির হয়ে এসেছেন, তো ওনার তো ক্ষুধা লেগেছে, উনি তো তৃষ্ণার্ত। তখন উনি নিজেই, তার নাম ছিল উম্মে মাবত, আবু মাবদের স্ত্রী উম্মে মাবদ, কি করলেন, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি ছাগি দুগ্ধ, মানে ছাগলের দুধ দিয়ে হজরতের তৃষ্ণা দূর করলেন, পিপাসা মেটালেন, উনি ওনাকে ছাগলের দুধ খাওয়ালেন। তো আমরা জানি যে হ্যাঁ, ছাগলের দুধ কিন্তু খাওয়া যায়, তার মানে গরুর দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ, মহিষের দুধ, এই সমস্ত দুধগুলো সবগুলোই কিন্তু অনেক উপাদেয়, অনেক পুষ্টিকর। তো উনি যখন ওনাকে পিপাসা মেটালেন, তারপরে এই ঘটনাটি ঘটে হয়ে গেল। গৃহপতি, গৃহপতি মানে আমরা জানি যে গৃহস্বামী বা গৃহপতি মানে স্বামী বা পতি মানে মালিক, এই গৃহের যে মালিক উনি বাড়ি ফিরল। বাড়ি ফিরে এই নারী, তার মানে যে নারী, যে উম্মে মাবত, উনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার স্বামীর কাছে বর্ণনা করছেন যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ। এই নারী স্বামীর কাছে নব অতিথির, নব মানে নতুন, নতুন অতিথির রূপ বর্ণনা করে, তাকে এত সুন্দর দেখতে এই ভদ্রমহিলা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিচ্ছেন। উনি কি বলছেন, সুন্দর সুদর্শন পুরুষ তিনি, উনি দেখতে অনেক সুন্দর এবং উনি দেখতে অনেক সুদর্শন। এরপরে উনি বর্ণনা দিচ্ছেন তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, তার মানে তার মাথায় সুদীর্ঘ মানে লম্বা, আমরা জানি যে রাসূলুল্লাহ চুলগুলো বড় ছিলেন, বড় ছিল, উনি বাবরি চুল পছন্দ করতেন। তাহার শীর্ষে তার মাথায় দীর্ঘ কুঞ্চিত কেশপাশ ছিল, তারপরে লম্বা কোঁকড়ানো চুলগুলো ছিল কিন্তু তার, এবং সেগুলো ছিল দীর্ঘ। বয়ানে অপূর্ব কান্তশ্রী, বয়ান মানে কণ্ঠ, কথা, বাণী, নসিহত, এই বয়ানে তার অপূর্ব কান্তশ্রী ছিল, অপূর্ব মানে অসাধারণ, এগুলো আর কখনো পূর্বে ছিল না, পূর্বে কারোর মধ্যে দেখা যায় না। বয়ানে অপূর্ব কান্তশ্রী, শ্রুতি সুখকর শব্দ, যে কথা শুনতে খুব ভালো লাগে, এমন শব্দ কান্তশ্রী, শ্রুতি শব্দ, তাহার আয়ত কৃষ্ণ দুটি চোখ, তার মানে অপূর্ব কান্তশ্রী, তারপর বয়ানে অপূর্ব কান্তশ্রী, শুনতে তার ভালো লাগছে, এত সুন্দর তার কথাগুলো, উনি যখন কথা বলেন। এই গেল তার মুখের কথার কথা শুনলাম আমরা, তার চুলকে দেখলাম চুলগুলো কেমন দেখতে ছিল। তো আমরা জানি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো কিন্তু সুন্নত, আমরা জানি তাহার আয়ত কৃষ্ণ দুটি নতুন নয়ন, তার চোখ দুটো ছিল আয়ত এবং কৃষ্ণ, আয়ত মানে বড় প্রশস্ত এবং কৃষ্ণ মানে কালো, তাহার এখানে কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে যাতে তাকে সম্মান করা হয়, আমাদের বাংলা ভাষায় এই চন্দ্রবিন্দু কিন্তু সম্মানের চিহ্ন। তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন, তার চোখ দুটো বড় বড় এবং চোখ দুটো কালো, নয়ন মানে চোখ, কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল, তার যে চোখ দুটো, এই চোখ দুটোর উপর যে ভ্রু থাকে, আমরা জানি যে ভ্রু থাকে মানুষের চোখের উপরে, এই ভ্রুটা সাধারণত আড়াল থাকে, কিন্তু ওনার ভ্রুযুগল ছিল হচ্ছে যুক্ত, যুক্ত মানে হচ্ছে একটি ভ্রুর সাথে আরেকটি ভ্রু লাগানো, এবং সেই লাগানোটা দেখে মনে হতো যে যেন সাধারণ মনে হতো না, মনে হতো যে কাজল দিয়ে যেন সেটা আঁকা হয়েছে, কাজল দিয়ে যেন সেটা আঁকা হয়েছে। তো আমরা কাজল চিনি, যে কাজলটি সাধারণত চোখে ব্যবহার করা হয়, আমরা জানি যে চোখের জন্য কাজল উপকারী এবং এটি একটি সৌন্দর্য বটে। ভ্রুযুগল, ভ্রুযুগল মানে দুই ভ্রু ছিল তার যুক্ত, মানে একসঙ্গে লাগানো, তাহার সুউচ্চ গ্রীবা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বর্ণনা উনি দিচ্ছেন যে ওনার গলা অনেক লম্বা, তার মানে আমরা জানি যে ঘাড় থেকে যখন মাথার মাথাটা বেশি দূরত্ব থাকে তাকে দেখতে সুন্দর লাগে, তার সুউচ্চ গ্রীবা মানে লম্বা গলা বা ঘাড়, কালো কালো দুটি চোখের ঢল ঢল চাহনি,
তার মানে তার চোখের যে দৃষ্টি, দৃষ্টিটা ঢল 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 বলতে বোঝায় লাবণ্য ও সৌন্দর্য ভরা চাহনি, চাহনি মানে দৃষ্টি, লাবণ্য এবং সৌন্দর্য ভরা তার দৃষ্টি, দেখলেই মন প্রাণ কেড়ে নেয়, মন প্রায় কেড়ে নেয়। তার মানে মন ছুটে যায় তার কাছে, শরীর ছুটে যায় তার কাছে, যেন মনে হয় আমি হারিয়ে যাই তার ভিতরে। এটা কি বলা হয় মন প্রাণ কেড়ে নেয়? গুরু গম্ভীর তাহার নীরবতা। এরপর যিনি বলছেন যে উনি যখন চুপচাপ থাকেন, এই চুপচাপ থাকাটাও সুন্দর, খুবই গুরু গম্ভীর, তার মানে গভীর অর্থযুক্ত। উনি হয়তো তখন কোনো কিছু ভাবেন, চিন্তা করেন। মধু বর্ষি তাহার মুখের ভাষণ, মধুর বৃষ্টির মতো তার মুখের কথা, মুখ দিয়ে যেন মনে হয় মধু পড়ছে, এভাবে উনি কথা বলেন যেন কথাগুলো যেন মধু পড়ছে। আমরা যেমন মধু খেতে পছন্দ করি, মধু মিষ্টি একটি সুস্বাদু খাবার, তার কথাগুলো এরকম মিষ্টি এবং সুস্বাদু মনে হয়, যে কত কথা বলবেন উনি, কত কথা শুনবো না। বিনীত তাহার প্রকৃতি, বিনীত মানে আদব সম্পন্ন, নম্র তাহার প্রকৃতি, তাহার স্বভাব প্রকৃতি খুবই নম্র এবং আদব সম্পন্ন। এত আদব সম্পন্ন মানুষ পৃথিবীতে খুব কম দেখা যায়। তিনি দীর্ঘ নন, তিনি দীর্ঘ নন, মানুষ হিসাবে খুব লম্বা না, লম্বা ছিলেন না উনি, খর্ব নন, উনি খাটো ছিলেন না, লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, পিছু নন, এবং উনি কিন্তু শুকনা ছিলেন না, যে হাড্ডিসার ছিলেন না, কিন্তু উনি এতটা ব্যালান্সড, এতটা সুষম, ওনার দেহাবয়ব ছিল অপূর্ব, এক অপূর্ব পুলক দীপ্তি, অপূর্ব অতুলনীয় আনন্দের আভা, আনন্দের কিরণ যেন তাহার চোখে মুখ, তার চোখ মুখ দেখে মনে হতো যে যেন আলো বের হয়ে আসছে, এই সেই আলো। এটিকেই বলা হয় আল্লাহর নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির মধ্যে ছিল সেই আল্লাহর নূর, যে নূর সবসময় তার থেকে দীপ্ত হতো, প্রজ্বলিত হতো, এবং সেই নূরের জন্যই উনি সেই আলাদা, সেই আল্লাহর আলো থেকে উনি আলাদা আলোকিত। বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা, তার মধ্যে ছিল বলিষ্ঠ সাহসের প্রকাশ, তাহার অঙ্গে, তার অঙ্গ ছিল হচ্ছে বলিষ্ঠ সাহস, এবং তিনি কখনো ভয় পেতেন না। বড় সুন্দর, বড় মনোহর, সেই অপরূপ রূপের অধিকারী, তার মানে এত সুন্দর, তার মানে বর্ণনা কিন্তু শেষ করতে পারছেন না এই ভদ্র মহিলা। উনি কিন্তু বলছেন আর বলছেন, তার স্বামীকে সেই ভদ্রলোকের বর্ণনা দিচ্ছেন, তিনি তো জানতেন না যে এই ভদ্রলোকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার বর্ণনা দিচ্ছেন যে এত সুন্দর তিনি। সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। এখন লেখক বলছেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুদর্শন একজন মানুষ ছিলেন, তার চেহারা মানুষের আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকুই তিনি পাইয়াছিলেন। তার মানে মানুষের চিত্ত, মানুষের মন আকর্ষণে যে সমস্ত বিষয়গুলো দরকার হয় মানুষের চেহারার মধ্যে, মানুষের স্কিন, মানুষের স্কিনের কালার, তার লাবণ্য, তার হাসি, তার কথা বলা, তার দৃষ্টি, এই সমস্ত কিছুই তাকে দেওয়া হয়েছিল, সমস্ত সৌন্দর্যই তাকে দিয়েছিলেন মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক, সবটুকুই তিনি পাইয়াছিলেন। সত্যের নিবিড় সাধনায়, উনি তো আমরা জানি যে উনি কিন্তু সত্যের সাধনা করতেন, আর সেই সত্য সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনেছি, সেই সত্য কিন্তু তৌহিদ, সেই সত্যের নাম কিন্তু তৌহিদ, তৌহিদ অর্থ একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, এই সেই একত্ববাদ। তৌহিদ সত্যের নিবিড় সাধনায়, সত্যের মানে তৌহিদের, একত্ববাদের নিশ্চিদ্র, নিশ্চিদ্র নিবিড় মানে হচ্ছে নিশ্চিদ্র, অবিরাম বিরতিহীন সাধনা। সাধনা মানে কি? সাধনা মানে হচ্ছে কাঙ্ক্ষিত বস্তু বা অবস্থান পাওয়ার জন্য অনবরত চেষ্টাকেই বলা হয় সাধনা। এই সাধনা তাহার চরিত্র মধুময় হইয়া উঠেছিল।
তার মানে তার মধ্যে সত্যের যে নিবিড় সাধনা, এই সাধনার কারণে তার চরিত্র হয়েছিল অতীব সুন্দর, অনেক আকর্ষণীয় চরিত্র হয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স, আমরা তৃতীয় পর্ব শেষ করলাম, আমরা শুরু করছি চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের ক্ষেত্রে আমরা জানি যে এতক্ষণ আমরা কিন্তু তার মূল তার গুণাবলী গুলো দেখছি না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী নিয়েই এই প্রবন্ধটি, এখানে মূলত তার সম্পর্কে বলা হয়েছে। এটাকে আমরা বলতে পারি একটি নাত, হামদ, প্রশংসা বা নাত। কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। কোথাকার কে, কোথাকার কে, তার বাড়ি কোথায়? তার বাড়ি হয়তো মক্কায়, মদিনায়, কি তায়েফে, কি হুদাইবিয়া, কি বদর, কি ইয়ামিন, কি জর্ডান, কি ইরান, ইরাক, যেখানেই হোক না কেন, কাছে আসলেই সবাই তার কাছে হয়ে যেত আপন মানুষ। সবাইকে উনি এমন ভাবে ডাকতেন যেন তার নিজের সন্তান, নিজের সন্তানকে যেভাবে বুকে টেনে নেয় মানুষ, নিজের সন্তানকে যেভাবে মানুষ অভয় দেন, সেইভাবে তিনি অভয় দিতেন, এবং মানুষ তার কাছে আসলেই নিরাপদ মনে করত। মানুষ আসলেই মনে করত যে হ্যাঁ, আমার আর কোনো ভয় নেই, আমি যেন এখন আল্লাহর কাছে চলে এসেছি, আল্লাহর শক্তিতে, শক্তির আওতার মধ্যে যেন আমি চলে এসেছি, আর সে আর তখন আর কিছুকে ভয় পেত না। অকুতোভাবে বিশ্বাসী তিনি অজেয় হয়েছিলেন। রাসূলুল্লাহ কি করতেন? তিনি ভয় পেতেন না, তিনি নির্ভীক ছিলেন। কেন নির্ভীক ছিলেন? এই জন্য নির্ভীক ছিলেন কারণ আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। আমরা জানি যিনি আল্লাহকে পূর্ণ আস্থা এবং বিশ্বাস করেন, তিনি অন্য কাউকে ভয় পেতে পারেন না। অকুত ভয়ে বিশ্বাসে, নির্ভীক বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। অজেয়, তাকে কখনো জয় করা যায় নাই, তাকে কখনো হারানো যায় নাই, তার এতটাই সাহস ছিল। এই সাহসের কারণে উনি হয়ে গেছিলেন অজেয়। অজেয় অর্থ যাকে হারানো যায় না। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতনে, শত্রুর নিষ্ঠুরতম নির্যাতনে, আমার বানানে একটি সমস্যা হচ্ছে, যাই হোক, শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন, শত্রুরা তাকে কি করত, তাকে যখন নির্যাতন করত, এই শত্রুরা তারা যেন মনে করত যে মানুষকে তারা নির্যাতন করছে না, তারা যেন ফান করছে, তারা যেন কোনো পশুর সাথে আচরণ করছে, এভাবে তার সাথে নির্যাতন করত এই তার শত্রুরা। তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। এই যে এই নির্মম নির্যাতন কখনো তার অন্তরে ঢুকত না, তিনি কখনো এই নির্যাতনের কারণে এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করতেন না, এই শত্রুদের সাথে উনি কখনো খারাপ ব্যবহার করতেন না, এবং এই শত্রুদেরকে উনি প্রতিশোধ নিতেন না। তার মানে সেটি বলা হচ্ছে তার যে অন্তর ছিল, তার যে মন ছিল, এই মহা মানবের মনের লৌহ কপাট আছে, সেখানে লোহার কপাট আছে, যে লোহার কপাট দিয়ে কপাটে আহত হইয়ে ফিরে আসতো সেই সব নির্মম নির্যাতন এবং প্রতিশোধের যে স্পৃহা জাগানোর জন্য এটিকে অন্তরে ঢুকাতে হবে, এই অন্তরে, এই হৃদয়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটি ঢুকতে দিতেন না। কিন্তু সত্যি তিনি বজ্রের মতো কঠিন। বজ্র, আমরা তো জানি যে বজ্র কিন্তু খুব ডেঞ্জারাস, বজ্রপাত, ঠাটা বা বাজ, এই যে এই বজ্রপাত বা ঠাটা বা বাজ আমরা যাই বলি না কেন, এই বজ্রপাত কিন্তু খুবই ডিফিকাল্ট, খুবই হার্ড, কঠিন একটা জিনিস। এবং তিনি সত্য যখন প্রকাশ করতেন, সত্যের ক্ষেত্রে উনি কিন্তু বজ্রের মতো কঠিন ছিলেন না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য মনে করা যাবে না, এই সত্য, এই সত্যকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু উনি ছিলেন পুরো বজ্রপাতের মতো কঠিন, এবং উনি পর্বতের মতো অটল হয়েছিলেন। পর্বতের মতো অটল ছিলেন মানে হচ্ছে উনি পাহাড় যেমন কখনো নড়তে চায় না, পাহাড় কি নড়তে চায়? আমরা কি দেখেছি কখনো কিউ কারডাল বা তাজিং ডং কে জামালপুর, সিরাজগঞ্জ দিয়ে ঘুরে যেতে? দেখি নাই। পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। এই যে আমরা জানি যে যেখানে শক্ত হওয়ার তিনি সেখানে শক্ত, যে না
আল্লাহর সাথে কোনো অংশ শিরক করা যাবে না, আল্লাহর সাথে কোনো অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না, মুশরিকদের সঙ্গে উনি যুদ্ধ করেছেন। কিন্তু তার যখন দয়ার সময় আসত, করুণার সময় আসত, যখন উনি দান করতেন, করুণা করতেন, তিনি ছিলেন কুসুম কোমল, ফুলের মতো নরম ছিলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুলের মতো। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন, শত্রুরা তাকে অত্যাচার করত এবং অত্যাচার করার সময় তারা মনেই করতো না যে তারা তাদের অত্যাচারকে থামানো দরকার, তাদের এই অত্যাচারের একটা লিমিট থাকা দরকার, তারা কখনো তারা মনে করতো না। তারা মনে করতো যে তাকে অত্যাচার করা যেন তাদের একটি পেশা, তাদের একটি নেশা হয়ে যেত। এই অত্যাচারে বারবার তিনি আক্রান্ত হতেন, নিপীড়িত হতেন শত্রুর লোষ্ট্রাঘাতে। লোষ্ট্রাঘাত মানে হচ্ছে ঢিলের আঘাত, ঢিলের আঘাত, শত্রুর ঢিলের আঘাতে, অরাতির হিংস্র আক্রমণে। অরাতি মানে শত্রুর, শত্রুর হিংস্র আক্রমণে, মানে তারা এমন ভাবে আক্রমণ করতো যেন পশু যেভাবে আক্রমণ করে, একটি বাঘ, একটি সিংহ, একটি হায়না যেভাবে আক্রমণ করে সেভাবেই তারা আক্রমণ করতো। অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন, বরাঙ্গ মানে হচ্ছে সুন্দর অঙ্গ, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল সুন্দর অঙ্গ বা সুন্দর শরীর, অঙ্গের বাংলা হলো শরীর। তার এই সুন্দর শরীরের পোশাক, বসন মানে পোশাক, তাহার বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে, অনেক অনেক অনেকবার তাকে রক্তাক্ত করা হয়েছে এবং তার পোশাকগুলো রক্তে লাল হয়ে গেছে। তথাপি তথাপি মানে তারপরও পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছেন, উনি পাপী মানুষকে ভালোবাসিয়াছেন, উনি ঘৃণা করেছেন পাপকে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, উনি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছেন। অভিশাপ দেওয়ার কথা চিন্তাও তাহার অন্তরে জাগৃত হয় নাই, তিনি যে বদদোয়া করবেন এই সমস্ত মানুষদের জন্য যারা তাকে রক্তাক্ত করলো, যাকে তাকে তারা তাকে ঢিল ছুড়লো, যারা তাকে হিংস্র আক্রমণ করলো, এদের বিরুদ্ধে বদ দেওয়ার কথা তিনি কখনো চিন্তা করেন নাই, মনে উদিত হয় নাই, এই সমস্ত চিন্তা তার মনে কখনো জাগ্রত হয় নাই। মক্কার পথে প্রান্তরে, আমরা জানি পথ মানে পথ রাস্তা, আর প্রান্তর মানে মাঠ, মক্কার পথে এবং মাঠে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে উনি মাঝে মাঝে এই পথ দিয়ে হাঁটতেন, মাঠ দিয়ে চলতেন, তখনই এই পুতুল পূজা যারা করত মক্কায়, যারা তাকে শত্রু মনে করত, এই সমস্ত শত্রু মক্কাবাসীরা তাকে পাথর দিয়ে আঘাত করত। প্রস্তর ঘায়ে আঘাত হইয়াছেন, প্রস্তর ঘায়ে, ঘা মানে আঘাত, পাথরের আঘাতে উনি আহত হইয়াছেন, ব্যঙ্গ বিদ্রুপ বারবার তিনি উপাসিত উপহাসিত হইয়াছেন। হ্যাঁ, ওনাকে ব্যঙ্গ করা হয়েছে, হ্যাঁ জাদুকর, হ্যাঁ কবি, হ্যাঁ অমুক টমুক, তাকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হয়েছে, তাকে নিয়ে ফান করা হয়েছে, তাকে নিয়ে আর ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, কিন্তু তাহার অন্তর ভেদিয়া আমরা জানি যে আল্লাহকে চিনিবার পথে অনেক দুঃখ ও লোকনিন্দা সহ্য করিতে হয়, আল্লাহকে চিনিবার পথে অনেক দুঃখ ও লোকনিন্দা সহ্য করিতে হয়। মানে হচ্ছে যারা আল্লাহকে চিনবে সে দুঃখ পাবে না, সে লোকনিন্দা পাবে না, এটি হতে পারে না। আল্লাহকে চিনতে হলে অবশ্যই দুঃখ এবং লোকনিন্দা তাকে পাইতেই হবে, আল্লাহকে চিনতে হইলে ও লোকনিন্দা সহ্য করিতে হয়, লোকনিন্দা সহ্য করিতে বলি। মানে আল্লাহকে চিনতে হলে তাকে দুঃখ রোগীদের সহ্য করতেই হবে, এটি কিন্তু রাসূলুল্লাহ তার জীবন দিয়ে প্রমাণ করে গেছে। ভেদে একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়ে আছে,
তিনি এত উপহাস হয়ে এত কষ্ট পেয়ে তার মন থেকে একটি মাত্র প্রার্থনা, একটি মাত্র মোনাজাত, হে আল্লাহ এদের জ্ঞান দাও প্রভু, ক্ষমা করো। তার মানে এই যারা মানুষগুলো তাদেরকে একে এত কষ্ট দিয়েছে, তাদের জন্য উনি কি করেছেন, দোয়া করেছেন, দোয়া করে বলেছেন, হে আল্লাহ এদের জ্ঞান দাও, এদেরকে ক্ষমা করো। তায়েফে আমরা জানি, তায়েফের খবরটা আমরা জানলে, তায়েফের সম্পর্কে সবাই জানা আছে, তায়েফ নগরী, তায়েফ নগরী, এই যে তায়েফ, এই সেই তায়েফ। এখনকার তায়েফ তখনকার তায়েফের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তো সেই তায়েফ নগরীতে উনি গিয়েছিলেন, তায়েফে উনি গিয়েছিলেন সত্য প্রচার করার জন্য। তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হইয়াছিল আমরা দেখিয়াছি, আমরা এটা জানি যে ওনাকে কিন্তু পাথরে পাথরে আঘাতপ্রাপ্ত করা হয়েছিল, ওনার দন্ত মুবারক শহীদ হয়েছিল, তার মানে হচ্ছে ওনার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, পথচলিতে শত্রুর প্রস্তর ঘাতে, তার মানে যখন উনি রাস্তায় হাঁটছিলেন তখন শত্রুরা তাকে পাথর দিয়ে আঘাত করলো, তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, তিনি ক্লান্ত হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে পড়লেন। তখন তাহারাই আবার তাহাকে তুলে যেতেছিল, তারাই আবার তাকে তুলে দিচ্ছিল। তার মানে এতটাই এতটাই নিষ্ঠুর, এতটাই নির্মম, যে যখন তারা কি করলো, তারা নিজেরাই তাকে আহত করে, আঘাত করে করে তাকে ফেলে দিচ্ছে, সে উঠতে পারছে না, যখন তখন তারা তাকে আবার তুলে দিত যে হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, তুমি যাও, তোমাকে আর মারবো না। যেই সে হাঁটতে শুরু করতো তখন আবারও, তার মানে প্রস্তর ঘায়ে অবসন্ন হইয়া পড়েছিলেন, তখন তারা আবার তাকে তুলে দিচ্ছিল। তিনি পুনর্বার আবার যখন চলা শুরু করলেন যে এখন তাহলে যাই, আমাকে মারা বোধহয় শেষ হয়েছে, পুনর্বার যখন চলা শুরু করলে দ্বিগুণ তেজে, মানে আরো বেশি গতিতে, আরো দ্বিগুণ গতিতে, আগে যদি 5টা পাথর মারতো এখন 10টা পাথর মেরেছে, পাথর বৃষ্টি করে দিচ্ছে, তার উপরে পাথর নিক্ষেপ করতো। এভাবে তায়েফবাসীরা তার সাথে অত্যাচার করে, রক্তে রক্তে তাহার সমস্ত বচন ভিজিয়া গিয়াছে, রক্তে এবং রক্ত তার সমস্ত পোশাক আশাক ভিজে শেষ, দেহ নিষ্ঠিত রুধি দ্বারা, দেহ নিষ্ঠিত মানে দেহ থেকে বের হয়ে আসছে, যেটা দেহ নিষ্ঠিত শরীর থেকে বের হয়ে আসা, রুধির ধারা, রুধির ধারা মানে রক্ত প্রবাহ, রক্তের প্রবাহ পাদুকায় প্রবেশ করেছে, তার জুতা মোবারকে প্রবেশ করে জমিয়া শক্ত হইয়া গিয়েছে, তার জুতার মধ্যে ঢুকে সেই রক্তটা জমা বেঁধে গেছে এবং শক্ত হয়ে গেছে, মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার সচেষ্টা করে। মানে এতটাই আঘাতপ্রাপ্ত, রক্ত ঝরে যাচ্ছে, তার এখন মৃত্যু হওয়ার সম্ভাবনা হয়ে গেছে, তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করছে, যেন তাকে একেবারে ঘিরে ফেলছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দু মাত্র অভিযোগ নাই। তারপরও যে সে অভিযোগ করা অত্যাচারের বিরুদ্ধে, যে এই অত্যাচারী আমাকে কেন মারলো, হে আল্লাহ তুমি ওকে শাস্তি দাও, হে আল্লাহ তুমি ওর বিচার করো, এই ধরনের উনি কিছুই বলেন নাই, বিন্দু মাত্র কিন্তু উনি অভিযোগ করেন নাই। রমণীর রূপ, রমণীর রূপ মানে হচ্ছে নারীর সৌন্দর্য, আমরা জানি যে পুরুষ মানুষের নারীর সৌন্দর্যের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আকর্ষণটি কি তাকে তাকে বিভ্রান্ত করতে পেরেছে, করতে পারে নাই। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, গৃহস্থ ধরে রাখলে অনেক অর্থ সম্পদ, এগুলি চেষ্টা করলেই অনেক অর্থ সম্পদের মালিক হতে পারতেন, নেতৃত্বের মর্যাদা এবং নেতা হওয়ার সম্মান ওনার সৃষ্টি হতো, রাজার সিংহাসন ওনার হতো, রাজার সিংহাসন মানে আমরা জানি রাজার চেয়ার ও ক্ষমতা, সবকিছুকে উনি অবহেলা করেছেন, সবকিছু গুরুত্বহীন করেছেন, অবজ্ঞা করেছেন, করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম অবলম্বন করেছেন, কোন সত্যকে, একাত্মবাদের শক্তিকে, আদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু, করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল, পুঁজি জ্ঞানে আশ্রয় করিয়াছেন, শ্রেষ্ঠতম আশ্রয় করেছেন, যে এটা ছাড়া আমার কিছুই নাই,
আমার এটি আমার ঘর, এটি আমার বাড়ি, তৌহিদি আমার ঘর, তৌহিদ ই আমার বাড়ি, আল্লাহর একাত্মবাদী আমার অর্থ, আল্লাহর একত্ববাদী আমার সম্পদ। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও তিনি দেখেছেন যে তাকে নবী বলে স্বীকার করে নাই, রাসূল বলে স্বীকার করে নাই, তাকে উপহাস করেছে, তাকে অবহেলা করেছে, এগুলো দেখেও তিনি ক্রোধের, রাগের কোনো চিহ্ন, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই, তার মুখে উচ্চারিত হয় নাই যে না, যা হয়েছে হয়েছে, এদের জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো না, আল্লাহর কাছে এদের জন্য আমি বদদোয়া করবো না, এরা ধ্বংস হয়ে যাবে। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও, অভিসম্পাত মানে অভিশাপ, বদদোয়া, তাকে অনুরোধ করতো সাহাবিরা, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন নিজেকে শাস্তি দিক, কিন্তু এই অনুরোধ পাওয়ার পরেও তিনি বললেন, না না, তা কখনোই সম্ভব নয়। তার মানে উনি বদদোয়া করবেন না, উনি বদদোয়া করবেন না। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, এই পৃথিবীতে আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে একটি বাহন হিসাবে, একটি যান হিসাবে। কিসের যান? আমি একটি যান, আমি একটি যানবাহন, এই যানবাহনে আল্লাহ সত্য পাঠিয়ে দিয়েছে, সত্যকে নিয়ে এসেছে আমি আল্লাহর কাছ থেকে, মানুষের দ্বারে দ্বারে, মানুষের দরজায় দরজায় আল্লাহ আমাকে যেতে বলেছে, গিয়ে বলো, গিয়ে সত্যের দাওয়াত দাও, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করে নিয়ে যাওয়া আমার কাজ, আমি গিয়ে বলবো আল্লাহ কি বলেছেন, আমি সেটা মানুষকে বলবো, মানুষের জন্য বদ্ধ করতে তো আল্লাহ আমাকে পাঠান নাই। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে, আজ যাহারা বলিতেছে এটি সত্য নয় মিথ্যা, আজ যারা এটা মেনে নিচ্ছে না তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, যারা আমাকে আজ থেকে হত্যা করতে প্রস্তুত হয়েছে, হয়তো উনি সম্ভাবনা দেখেছেন। আমরা জানি যে নিরাশ হওয়াটা বেইমানে, মুমিন কখনো নিরাশ হয় না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হন নাই, তিনি কি আশা দিয়েছেন ওনার মধ্যে কিন্তু আশা দেখছি আমরা, সেই অপটিমিজম দেখছি, কি অপটিমিজম, হয়তো কাল তাহারা, কাল মানে কোনো এক সময়, আগামীতে কোনো এক সময় তাহারা, অথবা তাহাদের অনাগত বংশধররা, তাহারাও হতে পারে তার যে বংশধররা থাকবে তারাও হতে পারে। তো আমরা জানি যে অনেকেই মুসলমান হয়ে গেছেন, এই মুসলমানগুলোর পূর্বপুরুষকে যদি হত্যা করা হতো তাহলে এরা কি মুসলমান হতে পারতেন? কতটা দূরদর্শী, কতটা তীক্ষ্ণদর্শী ছিলেন একজন মানুষ রাসূল পাক, হয়তো কাল তাহারা, তাহাদের অনাগত বংশধররা ইসলাম গ্রহণ করিবে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না, তাদেরকে আমি বদদোয়া করব না। তো ভিউয়ার্স, আমরা পরবর্তীতে পঞ্চম পর্ব শুরু করব, তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে দেখা হবে, ওই শেয়ার করলাম। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ, আশা করি ভালো আছেন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী রচনায় এই প্রবন্ধটি আমরা ইতিমধ্যে 4টি পর্ব আলোচনা করেছি, আজ পঞ্চম পর্ব আমরা আলোচনা করব লাইন বাই লাইন, এবং পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কিছু ঘটনা কিন্তু আমরা জেনেছি যে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু মানবিক গুণাবলী সম্পর্কে আমরা জেনেছি, তার শারীরিক গুণাবলী, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি। তো আমরা এই পুরো গল্পে তার গুণাবলী গুলোই মূলত দেখব। তো আমরা এখানে দেখছি, আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর, তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি যে উনি যখন তায়েফ নগরীতে গিয়েছিলেন, এই তায়েফ নগরীতে যাওয়ার পরে তায়েফবাসীরা তাকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল এবং তিনি খুব বেশি রক্তাক্ত হয়েছিলেন, এবং এই আঘাতে আঘাতে উনি জর্জরিত হয়ে গেছিলেন, তিনি কাতর হয়ে গেছেন। আমরা জানি যখন মানুষের শরীর থেকে রক্ত ঝরে, যখন মানুষ ব্যথা পায়, তখন সে সাধারণভাবে কাতর হয়ে যায়, অস্থির হয়ে যায়। তো স্বাভাবিক মানুষ যারা আমরা, আমরা স্বাভাবিক মানুষ হলে আমরা তাদের সাথে
এক ধরনের রিয়াকশন করতাম, প্রতিক্রিয়া করতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই প্রতিক্রিয়াটি করেননি, কারণ তিনি রাহমাতুল আলামিন, তিনি সমস্ত মানুষের জন্য রহমত হয়ে এসেছেন। তো রাহমাতুল আলামিন হয়তো অন্যের প্রতি গুণে গজব বর্ষণ করতে পারেন না। সত্যকে ব্যাহত দেখিয়া উনি ওনার যে শারীরিক কষ্ট, ওনাকে যে আঘাত করেছে, এই বিষয়টা নিয়ে তিনি ভাবতেন না, তিনি এই বিষয়টি নিয়ে চিন্তাও করতেন না। ওনাকে অপমান করা, ওনাকে অসম্মান করা, এই বিষয়গুলো তাকে কষ্ট দিত না, বরং উনি কষ্ট পেতেন যে সত্য, তৌহিদ, আল্লাহর একত্ব, এই একত্বের বাণী, এই একত্বের ঘোষণাকে উনি নিয়ে এসেছেন, সেটি যখন বাধাপ্রাপ্ত হতো তখন তার মনটা কষ্ট করে যেত যে এই সাধারণ মানুষেরা কেন সত্যকে বুঝতে পারছে না, কেন সত্যকে গ্রহণ করছে না। সত্যকে বাধাপ্রাপ্ত দেখিয়া, ব্যাহত দেখিয়া মনের ব্যথা, তার যে মনে ব্যথা হতো, সেই ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিত। তার মানে হচ্ছে, কিসের শরীরের ব্যথা, কিসের রক্তাক্ত দেহ, এই সমস্ত রক্তাক্ত দেহের কথা উনি ভাবতেনই না। তার শরীর থেকে রক্ত ঝরে যে তার পা, পায়ের জুতা যে রক্তে ভরে গেছে, সেই বিষয়টা তার ব্রেনেই থাকতো না। সে চিন্তা করতো যে এই আমার আল্লাহর কথা কেউ কেন বিশ্বাস করে না, কেন আল্লাহর কথা কেউ শুনে না। তিনি তখন যে কাজটি করতেন, ঊর্ধ্ব দিকে হাত বাড়িয়ে দিতেন। তো আমরা জানি যে ঊর্ধ্ব দিকে হাত বাড়ানো, আমরা মনে করি যে আল্লাহ মহান, আল্লাহ উপরে থাকেন, এবং সেই হিসেবে আমরা আল্লাহর দিকে যখন প্রার্থনা করি, মোনাজাত করি, তখন আমরা কি করে থাকি, আমরা আমাদের হাতটি বাড়িয়ে দেই উপরের দিকে, বাহু প্রসারণ করে। বাহু প্রসারণ করিয়া মানে হাত বাড়িয়ে মোনাজাতের ভঙ্গিতে উনি বললেন, তোমার পতাকা যদি দিয়াছো প্রভু, তুমি তোমার পতাকাকে তো আমাকে দিয়েছো, তুমি তোমার নবুয়ত আমাকে দিয়েছো, আমাকে কাজের দায়িত্ব দিয়েছো, আমাকে রিসালত দিয়েছো, আমাকে সাধারণ মানুষকে পথ দেখাতে দিয়েছো, তোমার তৌহিদের দাওয়াত দিতে বলেছো আমাকে, তাহলে তুমি কেন, হে প্রভু, হে মালিক, তুমি কেন আমাকে, এই ক্ষুদ্র আমাকে, হীন আমি, আমরা জানি যে আল্লাহর কাছে আমরা সবাই ছোট, অনেক ছোট, তিনি সৃষ্টিকর্তা আর আমরা সৃষ্টি। রাসূলুল্লাহ তিনিও আল্লাহর সৃষ্টি, তাই তিনি বলছেন হীন আমি, তুচ্ছ আমি। এই যে আদব, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিনয়, আদব বিনয়, এই আদব এবং বিনয়কে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসতেন, এবং তিনি তাকে তার প্রেমিক হিসাবে বেছে নিয়েছেন। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন স্বয়ং আল্লাহ নিজেও, এবং উনি বললেন নির্বল আমি, বলহীন আমি। মানে আমরা জানি যে আমরা নশ্বর, আমাদের আমরা মরণশীল, আমাদের বল দুর্বল হয়ে যায় আমরা, এটি স্বাভাবিক। তাহলে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে আমি নির্বল, আমি বলহীন, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। তারপরে তুমি যে আমাকে পতাকাটি দিয়েছ, এই যে আমাকে পতাকা দিয়েছ, তোমার রিসালত, তোমার নবুয়ত আমাকে দিয়েছ, এই পতাকাটা আমাকে বহন করার শক্তি দাও। এরপরে আল্লাহকে উনি বলতেই থাকতেন। আমরা জানি যে আমরা যখন মোনাজাত করি, মোনাজাতের সময় কিন্তু আমরা একটি কথা বলে রাখি না, আমরা একের পর এক বলতে থাকি, যেন কোনো একটি কথা হয়তো আল্লাহ গ্রহণ করে নিবে। বিপদাবরণ তুমি, তার মানে হচ্ছে তুমি বিপদ থেকে রক্ষা করো, তুমি অশরণের শরণ। আল্লাহকে উনি বলছেন যে তুমি বিপদ থেকে আমার আবরণ, তুমি বিপদ যখন আসে তুমি আমাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখো হে আল্লাহ। আর তুমি সেই আল্লাহ, তুমি সেই মহান যিনি অশরণের শরণ, অশরণ মানে আশ্রয়হীন, আর শরণ হচ্ছে আশ্রয়, তুমি অশরণের শরণ। তোমার সত্য, তোমার সত্য মানে তুমি যে সত্য আমাকে বলতে দিয়েছো যে আল্লাহ এক, আল্লাহ কোনো শরিক করা যাবে না, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালন কর্তা, এই আল্লাহর একত্ব মানুষের দ্বারে পৌঁছাইয়া দিয়া, দ্বার মানুষের দ্বারে পৌঁছাই দিতে হবে। তুমি আমাকে দাওয়াত দিতে বলেছ, দাওয়াতের কাজ কি, দাওয়াতের কাজ হচ্ছে মানুষের দ্বারে পৌঁছে দেওয়া, দাওয়াত। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তার মানে এই যে
তুমি তুমি যে সত্যকে পৌঁছে দিয়েছ, এই সত্যটা মানুষের দ্বারে দ্বারে যারা পৌঁছে দিয়েছে, বিভিন্ন নবী রাসুল তুমি পৃথিবীতে পাঠিয়েছ, যাহারা তাহাদের পঙ্ক্তিতে আমার স্থান, তারপরে তারা যে কবি, তারা যে লাইনে গেছে, তারা যে যাত্রা পথে গমন করেছে, হজরত আদম আলাহ সাল্লাম, হজরত ইসা আলাহ সাল্লাম, হজরত মুসা আলাহ সাল্লাম, হজরত দাউদ আলাহ সাল্লাম, হজরত ইসরাফিল আলাহ, ইউসুফ আলাহ সাল্লাম, হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম, হজরত ইসমাইল আলাহ সাল্লাম, হজরত ইদ্রিস আলাহ সাল্লাম, যত জনই আছে, যারাই তোমার সত্যের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছাইয়া দিয়েছে এবং তোমার এই সত্যকে বিকশিত করেছে, তাদের যাত্রাপথে আমাকে স্থান দাও, আমিও যেন তাদের মতোই একজন হতে পারি। মক্কাবাসীরা হজরতের নবীত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি। মক্কাবাসীরা যে কাজটি করেছিল, এটি হচ্ছে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ এক, আল্লাহকে স্বীকার করে নিতে হবে এবং আমি তোমাদের রাসুল, এইটি যখনই বললেন তখনই মক্কাবাসীরা তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হলো এবং তাহার প্রতি নির্মম অমানসিক অত্যাচার। এটা আমরা দেখিয়াছি, দেখিয়াছি বলতে উনি বোঝাচ্ছেন আমরা জেনেছি, ইতোমধ্যে আমরা সেটি জেনেছি। তো আমরা জানি যে মানুষ সহ্য করার চেষ্টা করে, মানুষ মেনে নেয়ার চেষ্টা করে, কিন্তু একটা সময় থাকে যখন আর সহ্য করা যায় না, সহ্যের একটা সীমা থাকে। যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল, সহনাতীত মানে সহ্যের বাইরে চলে গেল, যখন দেখা গেল কোরেশরা, কোরেশরা বলছে বলতে বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম ছিল কুরাইশ বংশ, সেই কোরেশরা, কুরাইশ বংশের লোকেরা সত্যকে গ্রহণ করিবে না। উনি বুঝতে পারলেন যে না, কুরাইশ বংশের লোকেরা সত্যকে গ্রহণ করবে না। কেন করবে না? কারণ আমরা জেনে থাকি যে বাতির নিচে সাধারণত অন্ধকার থাকে, বাতির নিচে অন্ধকার থাকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন রাসূল, তার কাছের মানুষেরা তাকে গ্রহণ করলেন না, তাকে পছন্দ করলেন না, কিন্তু ঠিকই মদিনাবাসী, কিন্তু ঠিকই অন্য জায়গা থেকে লোকেরা এসে, ইয়ামেন থেকে লোকেরা আসলো, বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে তার হাতে বায়াত হলেন এবং তারা মুসলমান হলেন, কিন্তু কুরেশ বংশ সত্যকে গ্রহণ করলেন না। এরকম ঘটনা এটি চিরন্তন ঘটনা। আমরা জানি বাংলাদেশেও অনেক এরকম ঘটনা ঘটেছে, যেমন খাজা শাহ শফি এনায়েতপুরী, ওনার অনেক অনেক আউলিয়ারা, ওনার ওনার মুরিদ, ওনার অনেক আউলিয়া আছে, আসামে আছে, ত্রিপুরায় আছে, মেঘালয়ে আছে এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আছে। কিন্তু আমরা যদি খেয়াল করলে দেখবো যে সিরাজগঞ্জে যেখানে তার জন্মস্থান, যেখানে তিনি তার দরবার, সেই দরবারেই কিন্তু তার কোনো সেই এলাকায় কিন্তু তার কোনো এরকম কেউ নেই যে তাকে এত বেশি রিপ্রেজেন্ট করবে। তার মানে বাতির নিচে সব সময় অন্ধকার থাকে। পথে তাহাকে হত্যা করিবার জন্য, তার মানে তারা তো নিজেদেরকে, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেনই না, তাদের কথা, তার কথাও মেনে নিলেন না, তাকে হত্যা করার জন্য চেষ্টা, তাকে হত্যা করার জন্য চেষ্টা করেন, তাহারও হযরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইলেন। অদ্ভুত, মানুষ কতটা হিংস্র হতে পারে, মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, এটা আমরা জানি। এবং আমরা এটিও জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে কিন্তু আইয়ামে জাহেলিয়া আছে। আইয়ামে জাহেলিয়া অর্থ হচ্ছে অত্যাচারের যুগ, জালিমের যুগ, জাহেলের যুগ, মূর্খের যুগ। সেই মূর্খের যুগ, এমনই মূর্খ যারা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহা মানবকে তার মাথা কাটার জন্য তারা চেষ্টা করেছিল, এবং হযরত আবু বকরের মতো এরকম একজন মহাত্মা ব্যক্তিকে তিনি তারা মাথা কাটতে চেষ্টা করেছে, এবং তার জন্য তারা বিপুল অর্থ পুরস্কারের লোভ দেখিয়েছে যে যারা এদের মাথায় এনে দিতে পারবে তাদেরকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। কতটা বর্বর, কতটা অসভ্য, কতটা মূর্খ, কতটা নালায়েক হলে এটা সম্ভব! তারা যেটি করেছে, ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল, হিংস্র মতো, বাঘের মতো, হায়নার মতো, সিংহের মতো, শিয়ালের মতো, এই সমস্ত পশুদের মতো ভাড়াটে হত্যাকারী ঘাতক পাঠানো হলো শত শত।
চাও যে আনতে পারবে সেই পাবে পুরস্কার। বদর, উহুদ ও আহজাবের যুদ্ধে, আহজাব মানে খন্দক, আর খন্দক মানে আমরা জানি পরীক্ষা। পরীক্ষা অর্থ হচ্ছে আমরা যেটাকে বলে থাকি ট্রেন্স, ট্রেন্স মানে হচ্ছে মাটি খুঁড়ে যে যুদ্ধ করা হয় তাকে বলা হয় পরীক্ষা, বা মাটির নিচে মাটির নিচে খুঁড়ে যুদ্ধ করা হয় যেটা খন্দকের যুদ্ধ। তাহলে তিনটি যুদ্ধের নাম দেখছি আমরা, বদর একটা জায়গার নাম, উহুদ একটা জায়গার নাম, এবং আহজাব বা খন্দকের যুদ্ধে মক্কার বাসিন্দারা কি করলো। মক্কায় যারা বসবাস করতো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞাতি ভাই, বাবা, জ্ঞাতি পরিবারের, জ্ঞাতি বংশের লোকেরা, তারা যে কাজটি করলো, তাহাদের মিত্র জাতিরা এবং তাদের যাদের বন্ধুরা যারা ছিল কুরাইশ বংশ, অন্য বংশ, সবাই একত্রিত হইল। একত্রিত হইল কেন? যে ইসলামের চিহ্ন মুছে ফেলবে, তারা মুসলিমের চিহ্ন ফেলবে, না রাখবে কোনো ইসলাম, না থাকবে কোনো মুসলিম, চিহ্নটুকু পর্যন্ত ধরা পৃষ্ঠ হইতে, মানে পৃথিবীর উপর হইতে, ধরা মানে পৃথিবী, পৃষ্ঠ অর্থ উপর, পৃথিবীর উপর হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণ পণ প্রতিজ্ঞা করিব। আমরা জানি যে আমরা সাধারণত যে কাজটি করে থাকি, যা করা দরকার, যেটি করা দরকার প্রাণপণ, সেটি আমরা প্রাণপণ না করে, আমরা যে কাজটি করা উচিত না সেই কাজটির জন্য আমরা প্রাণপণ করি। প্রাণপণ অর্থ হচ্ছে পণ অর্থ প্রতিজ্ঞা, পণ অর্থ সংকল্প, আর প্রাণ মানে প্রান্তি, জীবনের, জীবনের বিনিময়ে হলেও, প্রাণের বিনিময়ে হলেও যে প্রতিজ্ঞা তাকে বলা হয় প্রাণপণ। তার অর্থ হচ্ছে তারা যে কাজটি করলো, প্রাণপণ প্রতিজ্ঞা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবে, ইসলামকে ধ্বংস করে দেবে, এবং মুসলিম বলতে পৃথিবীতে কিছু থাকবে না। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? তো এরপর আমরা দেখছি আরো একটি যুদ্ধ, দেখবো আমরা খয়বরের যুদ্ধ। খয়বরের যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া মৃত্যুর সম্ভাবনায় আনন্দে আত্মহারা উল্লাসিত হইয়া পড়ল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন, এমন একটি মিথ্যা সংবাদ কেউ কেউ ছড়িয়ে দিল, এবং সেই মৃত্যু সংবাদ শুনে সেই আনন্দে তারা আত্মহারা হয়ে উঠল। তারা প্রচন্ড খুশি হলো, কি কি একটি বিজয় হয়ে গেছে যাদের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। তো এই যে এই বিষয়টি, তার মানে আমরা কিন্তু যে এতটুকু আমরা তায়েফ দেখেছিলাম, তারপরে আমরা যে খয়বার দেখছি, খয়বার হচ্ছে সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছিল যে এখানে যুদ্ধ করতে করতে তিনি মারা গেছেন। তো ভিউয়ার্স, আমরা এরপরে দেখছি, আপনারা জানেন যে আমরা কিন্তু কোয়ালিটি ম্যানিটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এটি সাবস্ক্রাইব প্রেজেন্ট করছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আশা করি। তো আমরা যেখানে দেখছিলাম সেটি হচ্ছে এখানে উল্লসিত হইয়া পড়িল। তো এই ঘটনার পরে আমরা বাকি অংশটুকু পরবর্তী পর্বে দেখব। সেখানে আমরা দেখছি আজ আমাদের যেটি আছে পরবর্তী পর্বে আমরা দেখছি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, এটি আমাদের প্রবন্ধ, আর এটি লিখেছেন মোহাম্মদ ওয়াজিদ আলী, আর আমরা এখন দেখব ষষ্ঠ পর্ব। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ হাজারের রচিত ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি যে হুদায়বিয়ার সন্ধিতে কি হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, আমরা জানি যে এই সন্ধিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সন্ধি ছিল মুসলমানদের জীবনে এবং মুসলমানদের ইতিহাসে। এই সেই হুদায়বিয়ার নামের যে স্থান, এখানে সেই সন্ধি চুক্তিটি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রাসূল মানে মুসলমানদের সাথে, বিধর্মীদের বা কাফেরদের এখানে সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল। তো আপনারা ভিউয়ার্স কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটি আপনাদের জন্য চ্যানেল। আর আপনারা দেখছেন যে হুদায়বিয়া, আপনারা জায়গাটা দেখলাম, এরপরে হুদায়বিয়ার সন্ধিতে কি হচ্ছিল। হুদায়বিয়ার সন্ধিতে, সন্ধি বলতে কি বোঝা আমরা দেখে নেই,
সন্ধি হচ্ছে বিবদমান পক্ষ সমূহের মধ্যে। বিবদমানে মানে দুটি পক্ষ থাকে যারা ঝগড়া করছে বা মারামারি করেছে, এরকম দুটি পক্ষ সমূহের মধ্যে ঐক্য স্থাপন বা শান্তি স্থাপন। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে না, মিলে যাবে অথবা আর মারামারি করবে না, এই ধরনের রাজনৈতিক চুক্তিকে বলা হয় সন্ধি। তো আমরা এটুকু দেখে নিই, হুদায়বিয়ার সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগ নিয়ে, আমরা জানি যে আমরা মানুষেরা অনেকেই থাকি শান্তিপ্রিয়, তো এই শান্তিপ্রিয়তাকে কেউ কেউ মনে করে যে তার দুর্বলতা, এবং সেটি মনে করে তারা কি করে, তারা বিভিন্ন ধরনের সুযোগ নেয়। তো উনি শান্তিপ্রিয় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপ্রিয় ছিলেন, তার অর্থ উনি হানাহানি পছন্দ করতেন না, উনি হট্টগোল বিশৃঙ্খলা পছন্দ করেন না। সুযোগ লইয়া, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিপ্রিয়তার সুযোগ নিয়ে মুসলমানদের কাঁধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দিয়েছিল তারা। হুদায়বিয়া সন্ধিতে তারা এমন সমস্ত শর্ত দিয়েছিল যে শর্তগুলো ছিল আমাদের মুসলমানদের জন্য অপমানজনক, এবং এই চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করতে চাইল। তার মানে যারা খারাপ সে সবসময় খারাপ, এত কিছু করার পরে আরো খারাপ করতে ইচ্ছে করলো তাদের, এবং তারা বিশ্বাসঘাতকতা শুরু করলো। এবং তারপর হযরত যেই দিন বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন, সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিলেন, কি করিলেন, এবং যখন এরপরে এক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে মক্কা বিজয় করলেন, মক্কা দখল করে নিলেন, সেদিনও তারা কি করলো, মক্কায় যখন ঢুকছেন তখন তিনি যুদ্ধ কামনা করলো তারা, মক্কাবাসীরা যে হ্যাঁ আমি তোমাদের সাথে যুদ্ধ করব, এবং করিয়া খালিদের সহিত দাঙ্গা হাঙ্গামা বাঁধাইয়া দিল। আমরা খালিদকে, আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ ছিলেন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর, তার সম্পর্কে আমরা একটু জেনে আসি। তো আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ, খালিদ ছিলেন মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে খালিদ বিন ওয়ালিদের জন্ম হয়। উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে মক্কা জয়ে তিনি ভূমিকা রেখেছেন, মুসলিমদের বিরুদ্ধে উনি উহুদে যুদ্ধ করেছিলেন, এবং মক্কা জয়ের সময় হুদায়বিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেন। হুদায়বিয়ার সন্ধির আগে উনি কিন্তু কাফেরদের পক্ষে ছিলেন, এবং মদিনায় হিজরত করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনি মদিনায় চলে যান। মুতার যুদ্ধ সহ বেশ কিছু যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই আমাদের খালিদ বিন ওয়ালিদ। এরপরে আমরা যেটি দেখছিলাম সেটি হচ্ছে, আমাদের কথাগুলো ছিল এরকম, সেই দিন বিজয়ী বেশে, সেদিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন, সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত দাঙ্গা হাঙ্গামা বাধাইয়া দিল। খালিদের সাথে কি করলো, দাঙ্গা হাঙ্গামা বাধাইয়া দিল, কারা, এই মক্কাবাসীরা খালিদের সাথে দাঙ্গা হাঙ্গামা বাধাইল। কিন্তু সেখানে তেমন কথাই ছিল না, যারা যুদ্ধ করবে না এটি ছিল কথা। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়ে দিল লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন, তার মানে এরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পদে পদে মানে প্রায় প্রতিটি পদক্ষেপে তাদেরকে তিরস্কার করেছে, অপমান করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এবং প্রত্যেক সুযোগে যখন সুযোগ পেয়েছে প্রত্যেকবার সুযোগে তারা আঘাত করেছে বৈরিতার বিষাক্ত বাণ। বৈরিতা মানে শত্রুতার, শত্রুতার বিষাক্ত তীর, যে তীরে বিষ মাখানো থাকে তেমন তীর তারা আঘাত করেছেন। আর এত তীরের আঘাত সহ্য করে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহিত কি ব্যবহার করিলেন, কি ব্যবহার করিলেন আমরা কি সেটা জানি? জয়ীর আসনে বসিয়া, জয়ীর আসনে বসে মানে বিজয়ী হয়ে গেছেন, উনি জিতে গেছেন, হেরে গেছে প্রতিপক্ষ, সেখানে বসিয়া তিনি ন্যায়ের তুলাদণ্ড হাতে লইলেন। ন্যায় তুলাদণ্ড মানে হচ্ছে ন্যায় বিচারের দাঁড়িপাল্লা, ন্যায় বিচারের স্কেল, ন্যায় বিচারের মানদণ্ড উনি হাতে লইলেন। হাতে নিয়ে বললেন, ভাই সব, ওনাদেরকে উনি ভাই সব সম্বোধন করলেন, তার মানে সবাইকে ভাই বললেন, ভাই সব মানে সবাই ভাই, ভাই সব তোমাদের স্কন্ধে আমার আর তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। তো তোমরা হেরে গেছো, হেরে গেছো, একসময় তোমরা শত্রু ছিলে, এখন তোমরা হেরে গেছো, হেরে যাওয়ার পরে তোমরা আর আমার শত্রু নও, তোমরা আমার
অধীনস্থ, তোমরা আমার প্রজা, তোমরা আমার ভাই, তোমরা আমার কাছের মানুষ। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। যুদ্ধে জয়ের পরে তাদেরকে বন্দি করার কথা ছিল, তাদেরকে শাস্তি দেওয়ার কথা ছিল, তাদেরকে অন্য কোনো বিষয়ে অন্য কোনোভাবে অপমান করার কথা ছিল, কিন্তু তা না করে তিনি কি বললেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। তো এমন একজন পার্সোনালিটি, মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত, প্রেম পূর্ণ উদ্ভাসিত, মানে তার মধ্যে প্রেম, তার মধ্যে ভালোবাসা ভরা সৎকাজকে বলা হয় পূর্ণ। সৎকাজ কি বলা হয়? পূর্ণ। তার মানে তার প্রেম পূর্ণ উদ্ভাসিত, উদ্ভাসিত মানে আলোকিত, আলোকিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল। সুমহান প্রতিশোধ মানে অনেক বড় একটি প্রতিশোধ উনি নিতে পেরেছিলেন। কিভাবে সে প্রতিশোধটা কিরকম? যে এমনই প্রতিশোধ, সে প্রতিশোধটা হচ্ছে কিরকম, যে একজন আমাকে প্রচন্ড আঘাত করেছে আর আমি তার বিনিময়ে তাকে কি বললাম, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এটিকেই বলা হচ্ছে সেই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হযরতের বিরাট মনুষ্যত্ব। বিরাট মনুষ্যত্ব মানে মানবোচিত সদ্গুণ, মানবোচিত সদ্গুণ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সমস্ত শক্তি তাকে দিয়েছিল, তার মধ্যে অজেয়কে জয় করার শক্তি দিয়েছিল, তাকে অসহনীয়কে সহ্য করার শক্তি দিয়েছিলেন, এবং মানবীয় থেকে তিনি অমান মানে ঐশ্বরিক বা আল্লাহি শক্তি উনি কিন্তু পেয়ে গিয়েছিলেন। তো আমরা বুঝতে পারলাম বিরাট মনুষ্যত্ব তাকে দেয়া হয়েছিল, শুধু প্রেম করুণায় নয়। আমরা শুধু রাসূলুল্লাহ শুধু প্রেম করুণাই দেখি নাই, প্রেম বলতে আমরা জানি ভালোবাসা, আর করুণা অর্থ দয়া। শুধু এই দয়া এবং ভালোবাসাই নয়, মানুষ হিসাবে আপনার তুচ্ছতাম, উনি নিজেকে খুব ছোট মনে করতেন। আমরা জানি যে আমাদের মধ্যে নিজেদেরকে বড় মনে করার প্রবণতাই বেশি। তো বড় প্রমাণ, বড় যে নিজেকে মনে করে সে কখনো বড় হয় না, যে নিজেকে ছোট মনে করে সেই বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে যাকে বলা হয় সর্বকালের সর্বসেরা মানুষ, তিনি বলেছেন মানুষ হিসাবে নিজেকে তুচ্ছতাবৎ মনে করেছেন, নিজেকে ছোট মনে করেছেন, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই। তার মানে উনি নিজের তুচ্ছতা বোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই। তারপরে তার মহিমা ও গৌরব কখনো স্পর্শ করে নাই তাকে, বরং তিনি নিজেকে ছোটই মনে করেছেন। মক্কা বিজয়ের পর, মক্কা বিজয় মানে যখন মক্কায় উনি জিতে গেলেন, পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের পার্শ্বে বসিয়া, সাফা পর্বত আমরা জানি সাফা এবং মারওয়া একটি দুটি গুরুত্বপূর্ণ পর্বত, এই সেই পর্বত দুটি, এই সেই দুটি পাহাড়, যে পাহাড়গুলো সম্পর্কে আমরা জেনেছি যে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন তৃষ্ণার্ত ছিলেন তখন তার মাতা কিন্তু এই জায়গায় পানির জন্য এই সাফা এবং মারওয়ার মাঝখানে তারা তিনি কি করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন, পানি করছিলেন, এবং একসময় এসে দেখা গেল যে সাফা মারোয়াতে কোনো পানি নাই। তখন উনি ক্লান্ত হয়ে ফিরে এসে দেখলেন তার বাচ্চার পায়ের নিচে যেখানে পা দিয়ে আঘাত করা হয়েছে সেখানে ঝর্ণা ধারা হয়েছে। তো এই সেই সাফা মারোয়া, আর যে আমরা মানদণ্ড দেখলাম, দাড়ি পাল্লা দেখলাম, তার মানে যেখানে সঠিক মাপ হয় সেটা কি মনে হয় মানদণ্ড। আর সেই সেই সাফা পাহাড়, এই সেই সাফা পাহাড়, আমরা জানি এখানে হাজিরা তওয়াফ করে, তারা সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা তারা মুভ করে। তো আমরা বুঝতে পারলাম বিষয়টি। এরপরে আমরা যেটি দেখছি, মক্কা বিজয়ের পর এই সাফা পর্বতের পাশে উনি বসে আছেন, বসে যে সমস্ত মানুষের, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন ধরনের যারা ওলি আউলিয়া এবং এই ধরনের দীক্ষক যারা, আমরা জানি যে আমরা যারা শিক্ষা দেয় যারা শিক্ষক, আর যারা দীক্ষা দেয় তারা হচ্ছেন দীক্ষক। তো এই যে দীক্ষকরা, এরকম দীক্ষক যারা আছে, ওলি আউলিয়া দরবেশ ফকির যারা আছেন, তারা বিভিন্ন সময় নসিহত দিয়ে থাকেন, যে নসিহতটা গুলো তার ফলোয়াররা, তার অনুসারীরা মনোযোগ সহকারে শুনে থাকে। তো এরকম একটি সময়ে উনি সাফা পর্বতের পাশে বসে এই সমস্ত 57 মানুষগুলোকে দীক্ষা দিচ্ছেন। দীক্ষা মানে উপদেশ,
বা আদর্শের জন্য একজন গুরুর শিষ্যত্ব গ্রহণ কে বলা হয় দীক্ষা। তো এরকম মানুষগুলোকে যখন দীক্ষা দিচ্ছেন, এমন সময় একটি ঘটনা ঘটল। সেই ঘটনাটি কেমন? একটি লোক ছিল, তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। আসলো, এসে ভাবলো যে এত বড় মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত বড় নেতা, তার সাথে আমি কথা বলবো, সে কথা বলতে নিয়ে খুব ভয় পেয়ে গেল এবং ভয়ে কাঁপতে শুরু করলো, কাঁপতে লাগিল। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি হাসি মুখে, স্মিত মানে হচ্ছে হাসি মুখে, হাসি ভরা মুখে তাকে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছ? তাকে জিজ্ঞাসা করলেন হাসি মাখা মুখে, কারণ তাকে অভয় দেওয়ার জন্য তার হাসি মাখা মুখটি যে কতটা গুরুত্বপূর্ণ তিনি সেটি জানতেন। উনি বললেন, ভয়ের কিছুই এখানে নাই, তুমি যে এখানে এসেছো আমার সাথে কথা বলতে, এখানে ভয়ের কিছু নাই, আমি রাজা নই, আমি সম্রাট নই। উনি বলছেন, আমি রাজা না, আমি সম্রাট না, মানুষের প্রভু নই, আমি মানুষের মালিক না, মানুষের মালিক একমাত্র আল্লাহ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। এরপরে উনি বলছেন, আরো কিছু কথা বলছেন, আমি এমন এক নারীর সন্তান, তার মানে তার মা আমেনার কথা বলছেন, যে নারী সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। তো আমরা জানি যে শুষ্ক মাংস বা শুকানো মাংস তখন খুবই সস্তা ছিল, যে মাংসটা ছিল কম দামে এবং অন্যান্য খাবারের চাইতে কম গুরুত্বপূর্ণ খাবার, সেই খাবার খেয়েই তিনি বেঁচেছিলেন, তার মা তাকে সেই খাবার খাইয়েই বড় করেছিলেন। সেটাই বলছেন যে নিত্যকার আহার্য, প্রতিদিন আমার মা এই শুকনো মাংস খেতেন, তার কোনো অন্য কোনো দামি খাবার তার কপালে যুক্ত না। তো এই যে আমরা দেখলাম যে তার মধ্যে একটি বড় মানুষের মন, সেই মন থেকেই কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একজন আদর্শ হয়ে গেছেন, এবং আমরা জানি যে তার হুকুম আহকাম পালন করাকে আমরা বলি সুন্নত মেনে চলা। তো এই সুন্নত মেনে চলাটাই কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে উনি যদি বলছেন, সেটা হচ্ছে মহামহিমার মাঝখানে, মহামহিমা বলতে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরব কিন্তু অনেক, তার সমান গৌরব পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেয়নি। তো এই বিশাল মর্যাদার মাঝখানে আপনার সামান্যতম অনুভূতি, আপনার মানে নিজেকে উনি সামান্য ভেবেছেন, এই অনুভূতি হযরতের চরিত্রকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর করেছিলেন এবং স্বচ্ছ রাখেন। শেষ পর্যন্ত উনি সুন্দর ছিলেন এবং স্বচ্ছ ছিলেন, কারণ ওনার মধ্যে এই অনুভূতি ছিল। মানুষ ত্রুটির অধীন, মানুষ ত্রুটির অধীন। তো আমরা ষষ্ঠ পর্ব দেখছিলাম, আমরা সপ্তম পর্বে বাকি অংশটুকু আলোচনা করব। তো আমরা এখন দেখছি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি সপ্তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে যদি বলা হচ্ছে, সেটি আমরা জানি যে ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু গুণাবলী আমরা জেনেছি, এখন বলা হচ্ছে মানুষ ত্রুটির অধীন, মানুষ ত্রুটির অধীন। তো আমরা জানি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মানুষের মধ্যে ভুল হতে পারে, মানুষের মধ্যে সামান্য ভুল ত্রুটি থাকতে পারে, হযরত মানুষ, হ্যাঁ ওনাকেও মানুষ, উনি কিন্তু বাহ্যিক ভাবে উনিও একজন মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে। হ্যাঁ, যেহেতু উনি বাহ্যিক ভাবে একজন মানুষ, ওনারও ত্রুটি কিন্তু হতে পারে, এই যুক্তির বলে নয়, এই যুক্তির বলে নয়, তার মানে এটা কোনো যুক্তির দেখানো হচ্ছে না, বরং বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ, তার মানে তার চরিত্র ছিল অনাবিল, অনাবিল, আবিল মানে আমরা জানি নোংরা, ময়লা, আর তার দেহ ছিল, তার মন ছিল হচ্ছে অনাবিল, তার ওই চরিত্র অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ।
স্বচ্ছ সহজ প্রকাশ। উনি কি করতেন, যে কোনো কিছু সহজে সোজা ভাবে স্বচ্ছ ভাবে প্রকাশ করতেন, মর্যাদা হানির আশঙ্কা তুচ্ছ করিয়া। এবং উনি অপমানের আশঙ্কাকে উনি কি করত, যে না কিসের অপমান, আমি কোনো ভীতু ভয় পেতেন না, উনি তুচ্ছ করতেন। লোকচক্ষে সম্ভাবিত হেয়তার ভয় অবহেলা দূর করিয়া, এবং মানুষ তাকে হেয় করবে, মানুষ তাকে সম্ভাব্য ভাবে অপমান করবে, এই বিষয়গুলোকে উনি কখনো ভয় পেতেন না। উনি অবহেলা করতেন, যে যা বলে বলুক, দূর করিয়া তিনি অকুত ভয়ে। তার মানে লোকেরা তাকে বলতে পারে যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এটা করলো, খারাপ করলো, বা এটা ভুল করলো, এই ভুলও উনি যদি মানুষ ধরে দেয়, এটিও তার পক্ষে তার জন্য কোনো সমস্যা ছিল না। নিজেকে উনি ছোট মনে করতে কখনো আরপণ্য করেন নাই, এবং নিজের দোষটাকে উনি প্রকাশ করতেও উনি কখনো দ্বিধা করেন নাই। তার মানে নিজের দোষও তিনি অন্যের সামনে তুলে ধরেছেন। সেই সম্পর্কে একটি ঘটনা আমরা এখন দেখবো যে তার জীবনে এরকম কি ঘটনাটা ঘটেছিল। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকের কাছে, মক্কার সম্ভ্রান্ত লোকের, আমরা জানি যে এই ঘটনাটা আমরা জানি, আমার জীবনে অনেক ঘটনা আছে, তার মধ্যে এটি একটি ঘটনা। সেটি হচ্ছে এরকম, একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ। তার মানে হচ্ছে উনি কি বলছেন, আমরা জানি যে, আমরা জানি যে অলরেডি এটা শুনেছি যে নসি হতেন উনি, উনি আমাদের, উনি তার ফলোয়ারদের মধ্যে সাহাবিদের কাছে এবং সাধারণ মানুষের কাছে উনি অনেক কথা বলতেন। তো এরকমই একটি সময়, সত্য প্রচারের সময় উনি ব্রতী মজলিসের, ব্রতী বলতে বুঝছে যারা সমর্থক কোনো উদ্দেশ্য বা আদর্শের প্রতি সমর্থক, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সমর্থন করত তাদেরকে নিয়ে একটা মজলিস, একটা জলসা হচ্ছিল, একটি মিলন হচ্ছিল, মিলন মেলা। তো এই যে মজলিস বা জলসা হচ্ছিল, মাহফিল হচ্ছিল, সেই মাহফিলের এক প্রান্তে বসেছিলেন একজন অন্ধ ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি। সম্ভবত সে কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তখন তার দুই একটি কথা শুনতে পায় নাই। তো একজন অন্ধ ব্যক্তি উনি যখন কথা শুনতে পান না, তখন যেটি হয় উনি কিন্তু দেখতে পারেন না যে অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মুভমেন্ট কেমন ছিল, এবং এটি বুঝতে না পারার, দেখতে না পারার কারণে উনি কথাটাকে ভালো করে শুনতে পারেন না, এবং শুনতে না পাওয়ার কারণে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্তৃতার মাঝখানে থামিয়ে দিয়েছেন। থামিয়ে বলছেন, এটি প্রশ্ন করছে যে আমি তো এই কথাটি বুঝলাম না হে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি। তো এই যে আমরা জানি যে কথা বলার সময় যখন আমরা বাধাপ্রাপ্ত হই তখন আমরা কিন্তু বিরক্ত হই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাধারণত এরকম বিরক্ত হতেন না, কিন্তু বাধা পাইয়া হযরতের মুখে ঈষৎ ঈষৎ অর্থ সামান্য বিরক্তির আভাস ফুটিয়া উঠল। বিরক্ত এমন বিরক্তি না যে অনেক বিরক্ত হয়ে গেছেন, তা না, সামান্য বিরক্তির চিহ্ন ফুটিয়া উঠল। তাহার কপাল সামান্য কুঞ্চিত হইল, তার কপালটা বা ললাটটা যেটাকে বলছি আমরা, সামান্য কুচকে গেল। আমরা জানি যখন আমরা বিরক্ত হই তখন আমরা আমাদের কপাল, চোখ এগুলো একটু কুচকাই। তো ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়, আমরা জানি যে হ্যাঁ, এত বড় একজন মানুষ যখন কথা বলছে তখন কেউ প্রশ্ন করলে তার একটু সামান্য বিরক্ত আসতেই পারে, এবং এখানে সে তো উনি মুখে তো কিছু বলেন নাই যে উনি বিরক্ত বা উনি রেগে গেছেন, এমন কিছু বলেন, কিন্তু ব্যাপারটি আমাদের কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ নয়, গুরুতর নয়, এবং যারা ওখানে ছিল তারাও ব্যাপারটি খেয়াল করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবকিছু দেখেন, তো বক্তৃতায় বাধা হয়ে বিরক্তি আসা স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হযরত বড় আদর করতেন, উনি যদি করতেন যারা যাকে দুর্বল দেখতেন, গরিব দেখতেন, তাদেরকে বেশি ভালোবাসতেন। কাহারও ইহা অজ্ঞাত নয়, এটা কেউ জানে না তাকে তো নয়। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, তিনি কি করেছেন, অন্ধকে ঘৃণা করেছেন, কাঙ্গাল বলিয়া তাকে হেলা করেছেন, অন্ধ লোককে ঘৃণা করেছেন, এবং গরিব লোক বলে ওই অন্ধ লোকটাকে উনি অবহেলা করেছেন, এই কথা কিন্তু কেউই ভাবে নাই। কারণ উনি সবাই জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে এবং দুস্থদেরকে প্রচন্ড ভালোবাসেন। কিন্তু
মানুষেরা কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ তো কেউ ফাঁকি দিতে পারে না, আল্লাহ তো দেখবেই। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল, আল্লাহ দেখে ফেললেন এবং বললেন কোরআনের একটি বাণীতে, তিনি বিনা দ্বিধায় কোরআনের বাণীতে তিনি বলে দিলেন যে হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার এই ফলোয়ারের প্রতি এভাবে আপনি তাকিয়েছেন যেটি আপনার আল্লাহ পছন্দ করেন না। যা হোক, তিনি বিনা দ্বিধায় কি করলেন, তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে সবার কাছে বলে দিলেন যে হে আমার সাহাবীরা, হে আমার ফলোয়াররা, অনুসারীরা, তোমরা জেনে রাখো আমার এই আচরণের কারণে আল্লাহ মন খারাপ করেছেন এবং উনি বলেছেন এমন ঘটনা যেন আমি আর কখনো না ঘটাই। তো এই যে ওহি এসেছে তার কাছে, এই বিষয়টি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেপে যেতে পারতেন, উনি মানুষকে নাও জানাতে পারতেন, তাতে কি হতো, তাতে কিন্তু লোকেরা জানতো যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভুল করেন নাই, এটি স্বাভাবিক। কিন্তু তা না, তিনি জানেন যে আল্লাহর বাণী, আল্লাহর ইচ্ছা এটি সর্বশ্রেষ্ঠ ইচ্ছা, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ছোপে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং তিনি আল্লাহর রাসুল, তাকে তো সেই কাজটি করতেই হবে। তিনি বিনা দ্বিধায় সবাইকে বলে দিলেন যে হ্যাঁ এটি আমার ভুল ছিল, সেই ভুল আল্লাহ ধরিয়ে দিয়েছে। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানে নিজেকে ছোট ভাবা, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি, মানুষের মধ্যে যে দীনতা, মানুষ যে দীন, মানুষ যে অভাবী, মানুষ যে গরিব, মানুষের যে কিছুই নাই, হ্যাঁ আমরা কি নিয়ে অহংকার করি, আমাদের কি আছে, আমাদের আয়ু আছে, সে আয়ু কতদিন, এবং সেই আয়ুর গ্যারান্টি কি, আল্লাহ চাইলে আয়ু শেষ। আমাদের সম্পদ আছে, হ্যাঁ সম্পদ কতদিন, মরলেই সম্পদ শেষ। আমাদের দেখতে সুন্দর, আমাদের সৌন্দর্য আছে, কতদিন এই সৌন্দর্য কতদিন টিকে থাকবে, আমাদের অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতাকে আমি কবরে গিয়ে কাজে লাগাতে পারবো, পারবো না। তাহলে মানুষের এই সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি, মানুষ মাত্রই যে দীন, মানুষ মাত্রই যে অভাবী, মানুষ মাত্রই যে ছোট, এই অনুভূতি হযরতকে কি করেছে, আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে, সাধারণ মানুষের চোখে কিন্তু ধরিয়ে দিয়েছে যে হ্যাঁ আমারও দোষ আছে, এই দোষটি আল্লাহ দেখেছে, তোমরা দেখো নাই, এমন নির্বিকার ভাবে, নির্বিকার ভাবে মানে অবিকৃত ভাবে। অন্য কেউ হলে কি করতো, তার মানে ওই কথাটি যেহেতু বলেছে, সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই। এবং আমরা জানি যে সত্য সত্যই সত্য, বিকৃত হলে আর কখনো সত্য থাকে না। নির্বিকার ভাবে ধরাই দিতে প্ররোচিত করিয়াছিল, প্রচুর উৎসাহিত করেছিল, এবং তিনি এই তার যে ভুলটা যেন জনগণ ধরতে পারে সেটি সবাইকে বলে দিয়েছিলেন যে হ্যাঁ এই আমার ভুল, এটি কিন্তু আমার ভুল হয়েছে, এর পরবর্তীতে তোমরা খেয়াল করলে আমাকে মনে করিয়ে দিবে যেন আমি এরকম আচরণ আর না করি। তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। তার মানে উনি দারিদ্রকে উনি জীবনে গ্রহণ করেছিলেন, এবং এই দারিদ্র কিন্তু এমন না যে উনি বাধ্য হয়ে দরিদ্র ছিলেন, তা কিন্তু না, উনি ইচ্ছা স্বীকৃত দরিদ্র ছিলেন। কেন? কারণ উনি জানতেন যে তার ফলোয়াররা অনেকেই দরিদ্র, এবং এই ফলোয়াররা দেখতেন যে উনি কেমন থাকেন। তাহলে ওনার যদি জৌলুস ভরা জীবন থাকে, তাহলে কিন্তু তার ফলোয়াররা মন খারাপ করবে, কষ্ট করবে। তাই তিনি কি করতেন, ইচ্ছা স্বীকৃত ভাবে দরিদ্র হয়ে থাকতেন, এবং ইসলামের খেদমত করার জন্য, ইসলামের জন্য সবকিছু বিলিয়ে দিতেন, দিয়েছিলেন উনি। তাই উনি ছিলেন চিরদরিদ্র, এবং এটি কি ছিল, তার ইচ্ছাকৃত, এবং তার যে এই ইচ্ছাকৃত দারিদ্রের মধ্যে একটি গৌরব বা মহিমা ছিল, সেটি হলো তার নিজেকে ছোট মনে করা। অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যে, এখানে অনাত্মীয় বলতে কিন্তু আত্মীয় নয় এমন তা বোঝাচ্ছে না, আবার প্রতিকূল, প্রতিকূল মানে হচ্ছে বিপরীত, বিরুদ্ধ। আমরা জানি বিরুদ্ধ বলতে যেটি বোঝায় যে আমি এখন অফিসে যাব, এই সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, সেটাকে বলা হয় প্রতিকূল বা বিরুদ্ধ পরিবেশ। তাহলে অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যে, মানে চারদিকে বিরোধী পরিবেশ, বিরুদ্ধ পরিবেশের মধ্যে নিবিড়, নিবিড় মানে অবিরাম, নির্বিচার, বিভেদ না করে, নির্বিচার মানে কি, বিভেদ না করে উনি ভক্তি করতেন,
শ্রদ্ধা করতেন, স্বীকৃতি করতেন এবং আনুগত্য, আনুগত্য মানে বাধ্যতা, তিনি অল্প বড় অল্প পান নাই, অল্প পান মানে খুব বেশি পেয়েছেন। তার মানে হচ্ছে তাকে তিনি কি করেছেন, তিনি কিন্তু মানুষের কাছ থেকে বাধ্যতা পেয়েছেন, উনি যা বলেছেন মানুষ তাই শুনেছে, ওনার কথা মানুষ সবসময় শুনেছে। অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যেও, মানে তার দিকে প্রতিকূল পরিবেশ, তার মধ্যেও তিনি উনি নির্বিচারে সবার ভক্তি পেয়েছেন, সবাই ভক্তি করে, সবাই সব শ্রদ্ধা করেছে, স্বীকৃতি করেছে এবং তার কথা তিনি শুনে সবাই শুনেছেন। তার মানে উনি আনুগত্য পেয়েছেন, বাধ্যতা পেয়েছেন, শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা ইচ্ছুক নয়, সমুৎসুক ছিল। তার মানে হাজার হাজার তার উম্মত ছিলেন, তার সাহাবি ছিলেন, যারা কি করেছেন, তাদের বলেছেন যে হে রাসুল, আপনি শুধু বলেন যে আমি আবার কি দেব আপনার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত কিছুই দিয়ে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার জীবন তার সম্পদের অর্ধেক নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তখন উনি ভাবলেন যে উনি বোধহয় অনেক কিছু দিয়ে দিয়েছেন এবং তখন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি ইসলামের ক্ষেত্রে কি এনেছেন? উনি বললেন, আমি আমার পরিবারের সব কিছুই নিয়ে এসেছি। তার মানে এরকম সুখ স্বাচ্ছন্দ্যের সবকিছু উপকরণ চেয়েছেন মুসলমানরা, বলেছেন হে রাসুল, হে রাসুল, আপনার কি লাগবে, আপনার জন্য আমরা কি দেব, আপনার জন্য কি ঘর করে দেব, আপনার জন্য কি সুন্দর বিছানা দেব, আপনার জন্য কি সুন্দর দামি দামি খাবার দেব। এইগুলো দেওয়ার জন্য শুধু ইচ্ছুক ছিল না তারা, তারা উৎসুক ছিল, তারা উৎসাহী ছিল, শুধুমাত্র ইচ্ছা ছিল তারা, তাদের মধ্যে প্রচন্ড উৎসাহ ছিল যে কখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারবে। তো আমরা জানি ইবাদতে বেহেশত পাওয়া যায় এবং খেদমতে খোদা পাওয়া যায়। তো একটি কথা আছে যে ইবাদতে বেহেশত, ইবাদতে বেহেশত, বেহেশত খেদমতে, খেদমতে খোদা দেয়, খেদমতে। তার মানে খোদাকে পেতে হলে খেদমত করতে হবে এবং সেই খেদমতটাই কিন্তু করতে চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সাহাবীগণ। কিন্তু হযরত কি করতেন, আপনাকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করলেন। তিনি বললেন যে না, আমি সাধারণ মানুষ, তোমরা 10 জন যারা আছো তাদের মধ্যে আমি একজন, আমি 11 নম্বর না, আমি 10 জনের মধ্যে একজন। নিজেকে সাধারণ মানুষ মনে করলেন, সকলের সঙ্গী সহচর হিসাবে সহোদর ভাইয়ের মতো মতাদর্শ প্রবাসী নেতার মধ্যে কর্তব্য পালন করলেন। উনি কি করলেন, সকলের সহচর রূপে থাকলেন, সকলের সঙ্গী হয়ে থাকলেন, সহোদর ভাইয়ের মতাদর্শ প্রবাসী নেতার মতো কর্তব্য পালন করলেন, এমন ভাবে কাজ করলেন যেন তারা সব সবাই তার সহোদর ভাই, একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন। এমন ভাবে একজন নেতা যদি হতে পারে তাহলে সেই নেতাই তো সর্বশ্রেষ্ঠ নেতা। সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহ্য সহিলেন, তার মানে আমরা জানি সত্য বলতে এখানে বলা হচ্ছে আল্লাহর একত্ব, এই আল্লাহর একত্ব প্রচার করার জন্য উনি কি করলেন, অত্যাচার সহ্য করলেন, নির্যাতন সহ্য করলেন এবং দুঃখে শোকে, দুঃখ শোকে, অশ্রুনীরে, অশ্রুনীরে মানে হচ্ছে চোখের পানিতে, চোখের জলে ভিজিয়া, তৃতীয় অর্থ ভিজিয়া আল্লাহর নামে সান্ত্বনা মানলেন। তখন শুধু বললেন, হে আল্লাহ, তুমি তো আমার সব, আমি না পেলেও তুমি তো জানো আমি কি পেলাম আর কি পেলাম না। দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া এবং উনি দেশের রাজা হয়ে গেলেন, সবাই বললো যে তুমি রাজা, এবং মানুষের মনের রাজাও হয়ে গেলেন, মানুষ সবাই তাকে ভালোবাসলেন, হইয়া স্বেচ্ছায় নিজের ইচ্ছায় দারিদ্রের কন্টক মুকুট মাথায় পড়লেন, বাদশাহ হয়েও তিনি দরিদ্রের বেশ বোঝায় থেকেছেন। দারিদ্রের কান কন্টক মুকুট মানে কাটার যে মুকুট, কাটার কাটা দিয়ে উনি মুকুট বানিয়ে, সেই কাটার মুকুট বলতে কি বোঝাচ্ছে এখানে, যে দারিদ্র তো কষ্টের, সেটি বোঝাচ্ছে কন্টক, কাটার মুকুট উনি পরলেন। তো আমরা অষ্টম পর্ব শেষ করলাম, আমরা এখন মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধটির নবম পর্ব শুরু করছি। মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধটির নবম পর্ব শুরু করছি। তাই
তাহার গৃহে সকল সময় অন্ন জুড়িত না, রাসূলের বাড়িতে সব সময় খাবার থাকতো না, সব সময় খাবার থাকতো না। নিশার মানে রাতের বেলায় অন্ধকারে প্রদীপ জ্বলিবার মতো তৈলটুকুও সময় সময় মিলিত না। সময় সময় মানে মাঝে মাঝে এমনও হতো যে তেল কিনবে, ওই সময় কিন্তু আমরা জানি যে বিদ্যুৎ ছিল না, তখন তেল দিয়ে বা অন্য কিছু দিয়ে প্রদীপ আলো জ্বালানো হতো, সেই তেলটুকু কেনার টাকাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কখনো তার পরিবারে থাকতো। এমনই নিঃস্ব মানে সম্বলহীন কাঙ্গালের বেশে, কাঙ্গালের বেশে মানে হচ্ছে কাঙ্গালের পোশাকে, গরিবের পোশাকে, ভিখারির পোশাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। আমরা কিন্তু গল্পটি শুরু করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উফাতের সময় থেকে, মৃত্যু রহস্যের দেশে, যে দেশ সম্পর্কে আমরা জানি না যে সেখানে কি আছে, নবী রাসূল ওলিয়া আউলিয়া গনি সেগুলো জানে, কুতুব ফকিররাই জানে, আমরা কিন্তু জানি না। তো যখন চলিয়া গেলেন তখন স্বামীর মহাপ্রয়াণে, মহাপ্রয়াণ মানে চিরবিদায় বা মৃত্যু, এই স্বামীর মৃত্যুতে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল মা আয়েশা। স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধুরা, বিয়োগ বিধুরা মানে হচ্ছে বিচ্ছেদে যে কষ্ট পায় তাকে বলা হয় বিয়োগ বিধুর, এবং তিনি যদি নারী হয়ে থাকেন তাকে বলা হয় বিয়োগ বিধুরা, বিয়োগ মানে বিচ্ছেদ, বিয়োগ মানে আলাদা হয়ে যাওয়া। বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ ভেদিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক থেকে, বুক ভেদিয়া তার বুক বুক থেকে বের হয়ে আসলো শোকের মাতম, শোকের মাতম, হায় রাসুল তুমি চলে গেলে, হায় রাসুল তুমি চলে গেলে, আর্তনা চিৎকার উঠিল মানুষের মঙ্গল সাধনায়। উনি বলে বললেন তখন যে মানুষের মঙ্গল সাধনায় তিনি অতন্দ্র রজনী যাপন করিলেন। অতন্দ্র তার মানে উনি ঘুমাতেন না, সারা রাত কি করতেন, সারা রাত আল্লাহকে ডাকতেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এইভাবে রাত জেগে জেগে আল্লাহকে ডাকতেন এবং আল্লাহকে ডেকে ডেকে আল্লাহকে খুশি করতেন। এই সত্য আশ্রয়ী মানুষ, যে মানুষটা এই সত্যকে আশ্রয় করেছিলেন, সেই সত্য আশ্রয়, এই সত্যকে আশ্রয় করে যিনি থাকেন, তিনি আর চলিয়া গেলেন, এই মানুষ চলে গেল, এটা যেন বিবি আয়েশার বিশ্বাস হতে যাচ্ছে না, এবং তিনি আর্তনাদ শুরু করলেন নিঃস্বতাকে সম্বল করে, নিঃস্বতাকে সম্বল করে, নিঃস্ব বল তো কিছুই নাই, তার আবার কিসের সম্বল, সেই নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য উনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন অনাগত মানুষের জন্য। এবং আমরা জানি ওনাকে যখনই কোনো কিছুর কথা বলা হয়েছে উনি বলেছেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের হবে কোন গতি, আমার উম্মতের হবে কোন গতি। তো এই যে কোন গতি কিভাবে উনি বলতেন, তার মানে যখনই ওনার মনে হয়েছে বিছানায় শুভ ভালো বিছানায়, তখনই মনে হয়েছে এই বিছানায় শুলে বোধ হয় আমার উম্মত বিপদে পড়ে যাবে, আমার উম্মত স্বর্গলোকে চলে যাবে, তখন এই সুন্দর বিছানায় ঘুমান নাই। এভাবে আপনাকে উনি কোরবানি করিয়া দিয়েছিলেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা, নিজের পারিবারিক সম্প্রীতি, অনেক কিছুই উনি কিন্তু স্যাক্রিফাইস করেছিলেন। তিনি আজ চলিয়া গেলেন, তার মানে তিনি চলে গেলেন 12ই রবিউল আউয়াল, সোমবার রজনী, সোমবার দিনের বেলায় উনি চলে গেলেন, এবং সেদিন ছিল 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের চন্দ্র মাস বা রবিউল আউয়াল মাসের 12 তারিখে। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদলে শুনলেন, তিনি সাধনা করার সময় দেখলেন কি যে শত্রুরা তাকে আঘাত করছে, শত্রুরা আঘাত করছেন, এই সাধনা মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য অনবরত চেষ্টা করে যাওয়া। এই অনবরত চেষ্টার সময় যদি কোনো শত্রু আঘাত করে, তাহলে এই শত্রুকে যদি আবার সে প্রতিঘাত করতে যায়, তাহলে যেটি হতে পারে সেটি হচ্ছে এরকম যে তার এই অনবরত সাধনার মাঝখানে ছিদ্র পড়ে যাবে এবং ছেদ পড়ে যাবে, আর ছেদ পড়ে গেলে যেটি হবে সেটি হচ্ছে তার কিন্তু এই সাধনা বিচ্ছিন্ন হবে এবং উনি সাধনার পথে আগাতে পারবেন না, ওনার সাধনা নষ্ট হয়ে যাবে। তাই তিনি আনন্দ মনে শত্রুর শত্রুর আঘাতকে তিনি আনন্দিত বদনে, অম্লান বদনে সহিলেন, ওনার সহ্য করিলেন। হায় হায়, সেই দয়ার নবী, সেই দয়ার নবী, সেই প্রাণের নবী,
সেই মনের নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে যিনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছিলেন, আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ, আল্লাহর সত্য, মানুষের আল্লাহর বাণীকে যিনি নিয়ে এসেছিলেন, সেই মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল, তাহার দাঁত ভেঙেছিল এই প্রস্তর ঘায়ে কেন? কারণ তিনি আল্লাহর কথা প্রকাশ করতে এসেছিলেন, সেই প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল। আমরা জানি তার ললাট কপাল ছিল অনেক বড় প্রশস্ত এবং সে ছিল অনেক সুন্দর, আর সেই আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও তিনি আহত হয়ে গেছেন, আক্রান্ত হয়েছেন, তিনি জীর্ণ ছিন্ন হয়ে গেছেন, উনি মুমূর্ষ হয়ে গেছেন সেই মৃতপ্রায় অবস্থায়ও, দশামানে অবস্থায়ও তিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করেছিলেন এবং শত্রুকে উনি তখনও করেন নাই, তখনও তিনি তাদেরকে অভিশাপ দেন নাই, তিনি আশীর্বাদ করেছিলেন। তিনি আর জীবন নদীর উপরে চলিয়া গেলেন, এমন একজন মানুষ মারা যেতে পারে? তিনিও জীবন নদী পার হয়ে গেলেন, তিনিও জীবন নদী ছেড়ে চলে গেলেন, এটা যেন হযরত আয়েশার বিশ্বাস হচ্ছিল না, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতেন যে তিনি আসলে সেটি মেনে নিতে পারছিলেন। দুবেলা পূর্ণদর আহারও যাহার ভাগ্যে হয় নাই, আমরা জানি যে নবী রাসুল অলিয়া অলিয়ারা তারা পেট ভরে খান না, পেট ভরে খান না কারণ অল্প আহার, অল্প নিদ্রা এবং অল্প কথা হচ্ছে আল্লাহকে পাওয়ার প্রধান উপায়, তাই তারা পূর্ণদর কখনো খেতেন না, দুই বেলা উনি পেট ভরে কখনো খেতেন না, আহারও যাহার ভাগ্যে হয় নাই মানে তাহার ভাগ্যে কখনো পেট ভরে খাওয়া হয় নাই। ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রতীক তিনি, ত্যাগ তিতিক্ষা, ত্যাগ মানে আমরা জানি ত্যাগ বলে তো আমরা জানি যে কোরবানি, আর তিতিক্ষা বলতে বোঝায় ধৈর্য বা ক্ষমাকে বলা হয় তিতিক্ষা, তার মানে তিনি ছিলেন ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ, মূর্ত প্রকাশ। তো মূর্ত বলতে আমরা যদি বোঝায়, আমরা জানি যে ত্যাগ কিন্তু দেখা যায় না, তিতিক্ষা এগুলো কিন্তু দেখা যায় না, ভালোবাসা, তারপর স্বাধীনতা, তারপরে শক্তি, এগুলো কিন্তু দেখা যায় না, কিন্তু এগুলো দেখার জন্য আমাদেরকে কিছু মূর্ত জিনিস দেখতে হয়, যেমন যা দেখা যায় বা ছোঁয়া যায় সেটি দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় মূর্ত করা। তো আমরা একটু দেখে আসি মূর্ত বিষয়টি অ্যাকচুয়ালি কি। ভিউয়ার্স, আমরা জানি এই যে বিমূর্ত এবং মূর্ত বিষয়টি আমরা একটু ক্লিয়ার করি এখানে, মূর্ত কি জিনিস আর বিমূর্ত কি জিনিস, একটু খেয়াল করবেন যে এখানে আমরা দেখছি যে যেমন আমাদের কিছু ধারণা আছে, যেমন শান্তি, শান্তি কিন্তু আপনি দেখতে পান না, শক্তি, শক্তি কিন্তু দেখা যায় না, নিরাপত্তা এটিও দেখা যায় না, ভালোবাসা এটি দেখা ছোঁয়া যায় না, স্বাধীনতা এটি দেখা যায় না, তাহলে এগুলো কিন্তু বিমূর্ত কথা, এগুলো হচ্ছে বিমূর্ত ধারণা, আর এই বিমূর্ত ধারণাকে মূর্ত করার জন্য আমরা কিছু কিছু বিষয় ব্যবহার করি, যেটাকে দেখলে আমাদের মনে হয় যে হ্যাঁ এটাই যেন আমাদের সেই বিমূর্ত বিষয়কে মূর্ত করেছে। যেমন পায়রা, পায়রা শান্তির প্রতীক, এই যে আমরা পায়রা দেখছি, এই পায়রাটি কিন্তু শান্তির প্রতীক, আমরা জানি যে পায়রা দেখলে মনে হয় হ্যাঁ এখন আর যুদ্ধ হবে না, এটি শান্তি। একইভাবে আমরা যখন তরবারি দেখি, আমরা যখন এই যে তরবারি দেখি তখন বুঝি যে এটি শক্তির প্রতীক, শক্তির প্রতীক তরবারি, তার মানে তরবারি হচ্ছে শক্তিকে মূর্ত করে, শক্তির মূর্তি হয়ে দাঁড়ায়, মূর্তি মানে যেটাকে ধরা ছোঁয়া যায়। নিরাপত্তা, আমরা যদি কখনো মায়ের কোল দেখি তাহলে এটিকে কিন্তু আমরা নিরাপত্তার প্রতীক মনে করতে পারি, হ্যাঁ এটি নিরাপত্তার একটি প্রতীক। আবার আমরা যদি মনে করি যে ভালোবাসা, আমরা তখন কি করে থাকি, আমরা হয়তো হৃৎপিণ্ড দেখাই, যে হৃৎপিণ্ড হচ্ছে ভালোবাসার একটি প্রতীক, তার মানে ভালোবাসা যেহেতু ধরা ছোঁয়া যায় না সেহেতু তাকে প্রতীকী ভাবে দেখানো হয় কি দিয়ে, হৃৎপিণ্ড দিয়ে। তো সেটিকে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে কিন্তু ধরা ছোঁয়া যেত এবং উঠছিলেন ত্যাগ তিতিক্ষার মূর্ত প্রকাশ, তার মানে উনি ওনাকে ধরা ছোঁয়া যেত এমন প্রকাশটা হচ্ছে ত্যাগ তিতিক্ষার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে ছিলেন, মহানবী আজ চলিয়া গেলেন, এমন একজন মানুষ চলে গেলেন, এটি যেন বিবি আয়েশা মেনে নিতে পারছেন না।
বিবি আয়েশার মর্ম ছেঁড়া, মর্ম মানে মন, মর্ম মানে হৃদয়, মর্ম মানে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড ছেঁড়া হৃদয় বিদারক, এই বিলাপ, এই কান্না সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের। কথা সত্য, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই ভালোবাসি, তার প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন। এই যে ভালোবাসা, আমরা জানি যে অন্য কোনো মানুষের নাম বললে আমাদের চোখ কখনো ভিজে ওঠে না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই আমাদের চোখের চোখের কোনাটা ভিজে ওঠে। তো এটি চিরন্তন একটি বিষয়, এটি আল্লাহ দিয়ে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে একটি মধু দিয়েছেন, যে মধুর কারণে আমাদের চোখ ভিজে ওঠে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এই কান্না শুধুমাত্র বিবি আয়েশার না, শুধুমাত্র তার প্রিয় অর্ধাঙ্গিনী স্ত্রীর নয়, বরং এই কান্না সমস্ত মানুষের, এই কান্না সমগ্র বিশ্বের, কারণ তিনি ছিলেন রাহমাতাল্লিল আলামিন। শুধু সত্য সাধনায় নয়, শুধু সত্য সাধনায় নয়, তার মানে উনি যে শুধু সত্য সাধনা করছেন, এই সত্যের জন্যই সব সময় চেষ্টা করেছেন, শুধু এই জন্য পৃথিবীতে সে উনি এসেছিলেন। শুধু ঊর্ধ্ব লোকচারী মহাপ্রতির তত্ত্ব অনুসন্ধানে নয়, তার মানে এই মানুষটাকে যদি আমরা মনে করি যে হ্যাঁ উনি কেন বিখ্যাত, আসলে বলছিলাম কেন বিখ্যাত, ওনাকে কেন এত মানুষ পছন্দ করে, কেন সম্মান করে, কারণ উনি সত্য নিয়ে এসেছিলেন, ইসলামকে নিয়ে এসেছিলেন, উনি আল্লাহর একত্বকে, তৌহিদকে নিয়ে এসেছিলেন। না, শুধু এটি ওনার কাজ না। আবার যদি মনে করি যে না উনি ছিলেন অনেক উপরের লোক, অনেক উঁচু তার অবস্থান, আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন তার সাথে প্রেম করার জন্য, উনি ছিলেন মাসুক, উনি ছিলেন আল্লাহ ছিলেন মাসুক এবং উনি ছিলেন আশেক, তো এই আশেক মাসুকের বিষয়ে এত কিছু আমরা চিন্তা করতে যেতে পারি, কিন্তু এগুলো ছাড়াও মহাব্রতী, আমরা জানি মহাব্রতী মানে হচ্ছে যিনি মহাব্রত করেছেন, যিনি মহা বড় কাজ করার জন্য উনি চেষ্টা করছেন, সেই তত্ত্বের অনুসন্ধানের জন্য নয়, ওনাকে মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে, তার মানে উনি এত বড় মানুষ হওয়ার পরেও ওনার মধ্যে যেটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনে করি যেটিকে খুবই তুচ্ছ, কিন্তু সেটিকে উনি অনেক গুরুত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার, যাকে আমরা বলি আদব, আদবে মুস্তফা, আদবে মোহাম্মদ। তার মানে আদবে মোহাম্মদ বোঝায় সেই আদব যেটা মানুষকে মানুষকে ভালোবাসতে শেখায়, যে আদবে মুহাম্মাদের কথা এখানে বলা হচ্ছে যে ওনার মধ্যে সেটি ছিল। হযরত মুস্তফা ইতিহাসের একটি অসাধারণ চরিত্র, এবং শুধুমাত্র এই মানুষের সাথে এভাবে মেশার জন্যই উনি ইতিহাসে হয়ে গেছেন বিখ্যাত অসাধারণ চরিত্র, শুধুমাত্র ইসলাম ধর্মীয় লোকেরা না, বরং বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মীয় লোকেরা কিন্তু কি করে থাকে, তারা সাধারণত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেন। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি, সমদর্শন, চরিত্র সৌন্দর্যের এতগুলো দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়। তার মানে এখানে যদি বলা হচ্ছে যে মানুষের মধ্যে ত্যাগ থাকে, কেউ কেউ ত্যাগ করতে পছন্দ করে, হয়তো ত্যাগই মানুষ কোরবানি করে সে, কেউ কেউ প্রেমিক, যে প্রচুর প্রেম করতে ভালোবাসে, মানুষকে ভালোবাসতে পারে, কারো কারোর মধ্যে সততা থাকে, মানে সততা থাকে, কেউ কেউ সৎ মানুষ, কারো কারোর মধ্যে আদব থাকে, সৌজন্য থাকে, কেউ কারো কারোর মধ্যে ক্ষমা থাকে, তিতিক্ষা থাকে, সহনশীলতা থাকে, কারোর মধ্যে সাহস থাকে, শৌর্য থাকে, বীরত্ব থাকে, কারোর মধ্যে অনুগ্রহ থাকে, কারোর মধ্যে দয়া থাকে, আত্মবিশ্বাস থাকে কারোর মধ্যে, আত্মবিশ্বাস মানে নিজের প্রতি আস্থা থাকে, তীক্ষ্ণ দৃষ্টি থাকে কারোর মধ্যে, সমদর্শন থাকে কারোর মধ্যে, সমদর্শন মানে হচ্ছে ভেদাভেদ করে না কেউ কেউ, সবাইকে সমান চোখে দেখতে পারে, চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার, কিন্তু এতগুলো একটি মানুষের মধ্যে এতগুলো গুণ একত্রিত হওয়া, সমাহার হওয়া এই ধুলো মাটির পৃথিবীতে বড় সুলভ নয়। যদি এটি ফ্রেস্টার হতো তাহলে হয়তো আমরা বিশ্বাস করতাম, মেনে নিতাম, আমরা সেটিকে বুঝতাম যে হ্যাঁ এটা হতেই পারে, এটা শুধু ফেরেস্তা, কিন্তু মানুষের মধ্যে এত সুন্দর সমস্ত গুণাবলী একসঙ্গে, এতগুলো গুণ একত্রিত হওয়া সুলভ নয়। সুলভ মানে কি, সহজে পাওয়া যায় না, সুলভ মানে আমরা জানি যেটিকে সহজে পাওয়া যায় তাকে বলা হয় সুলভ।
দুর্লভ যেটাকে বলা। তাই মানুষের একজন হইয়াও, মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, তিনি একজন মানুষ, তারপরেও তিনি দুর্লভ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশালি সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টির সেরা করে জীবনের শুরুতে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করার পরে সবকিছু সৃষ্টি হয়েছে। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয় এবং আমাদের কাছের মানুষ উনি সবচেয়ে কাছের মানুষ এবং ওনাকে অনুকরণ করতে হবে এবং ওনাকে অনুকরণ করাটাই হচ্ছে সুন্নত এবং ওনাকে অনুকরণ করাটাই ইসলাম এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ইসলাম। ইসলাম বলতে বোঝায় মুহাম্মদ এবং মুহাম্মদ বলতেই বোঝায় ইসলাম। তার মানে উনি শুধু অনুকরণীয় নয়, উনি বরণীয়, ওনাকে বরণ করে নিতে হয় এবং সবসময় আমরা তাকে বরণ করে নেব। তাহলে ভিউয়ার্স, আমরা আমাদের এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি আলোচনা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, পরবর্তীতে আমরা এর সৃজনশীল পোস্ট নিয়ে আসবো। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, ঐশ্বর্য।